ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন ও বাদ। সম্মানিত দর্শকবৃন্দ এবং আইসিডি হালাকার ভাইরা, আমার সবাইকে আজকে আবার নতুন করে আমাদের দর্শের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম শাইখুল ইসলাম মাহমুদুল আবদুল্লাহ রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ এর অংশ নিয়ে ব্যাখ্যা করেছি, আলোচনা করেছি। আমরা আলোচনা করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 10-12টা ক্লাস বাকি আছে। আমরা চেষ্টা করছি যে 10-12টি ক্লাসের মাধ্যমে বইটা ইনশাআল্লাহ শেষ করব। গত পর্বে আমরা যেই জিনিসটা আলোচনা করেছি আজকে সেটা ধারাবাহিকতা থাকবে। গত পর্বে একটি জিনিস ছিল, কেউ যদি কারো কাছে কিছু চায় তো সে যেন তা দেয়, এটা বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি কোনো আল্লাহর নাম নিয়ে কিছু চায় সে যেন সেটাকে গুরুত্ব দেয় এবং সেটাকে সে যেন প্রদান করে, এটা বলা হয়েছে গত পর্বে। এবং এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কেউ দাওয়াত দিলে সেখানে যেতে হবে কি না, এ নিয়ে লম্বা আলোচনা করেছি, আপনারা সেটা শুনেছেন। আজকে আমরা আলোচনা করব আমরা ঠিক এটার সাথে একটা জড়িত জিনিস, সেটা হচ্ছে শাইখুল ইসলাম মাহমুদুল আবদুল্লাহ রাহিমাহুল্লাহ যেটার এই ভূমিকা দিয়েছেন, নাম দিয়েছেন এইভাবে, বাবু বাবুন লা ইউসআলু বিওয়াজহিল্লাহি ইল্লাল জান্নাহ। এটা অধ্যায় যে আল্লাহর চেহারার ওসিলে দিয়ে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না, আল্লাহর চেহারার ওসিলে দিয়ে জান্নাত ছাড়া আর কিছু চাওয়া যাবে না। গত পর্বে যেটা ছিল সেটা হলো, কেউ যদি কোনো আল্লাহর নামে কিছু চায় তাকে দান করতে বলা হয়েছে। শুধু আল্লাহর নাম এখানে আল্লাহকে স্মরণ করিয়ে দিয়ে নিজের সেখানে কোনো চেহারার কথা উল্লেখ নাই। এখানে বলা হচ্ছে যে লাইউস আলু বিওয়াজহিল্লাহি ইল্লাল জান্নাহ, যে আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু যেন চাওয়া না হয়, আর কিছু কেউ যেন না চায়। এটা হচ্ছে আজকের অধ্যায়। ধরেন অনেকেই বলে আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে লি বিল্লাহ হয়েছে, তো যখন বলেন আল্লাহর চেহারার ওসিলায় তখন কিন্তু আর একটু নির্ধারিত হলো, আর একটু বেশি হলো। তো আল্লাহর ওয়াস্তে অর্থ লিল্লাহ, লিপ্তগা আল্লাহকে তালাশ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বলতে পারেন আল্লাহর ওয়াস্তে আপনি তার গরিব ফকিরা চায়, আল্লাহর ওয়াস্তে দান করুন আল্লাহকে খুশি করার জন্য। এটা একটা ব্যাপক শব্দ, এটাতে নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা ওই সময় আসে যখন কেউ বলে আল্লাহর চেহারার ওসিলায় দান করে। এটা তিনি আলোচনা করতেছেন যে এটা আসলে কি চাওয়া যাবে কি না, বা এটা চাইলে কি বিধান, আসলে কি শুধু জান্নাত চাওয়া যাবে নাকি অন্য কারোর জন্য অন্য কিছু চাওয়া যাবে না, এই দুইটারই আলোচনা হচ্ছে। তো এটার সাথে সম্পর্ক কি বলতে পারেন, এটার সাথে কি সম্পর্ক? এটার সাথে তাওহীদের সম্পর্ক হচ্ছে এটা, তাওহীদ অর্থই হচ্ছে আল্লাহ তাআলার মর্যাদা ভুলুণ্ঠিত না হয় এই বিষয়টি খেয়াল রাখা, এমন কোনো কথা না বলা, এমন কোনো কথা মুখ দিয়ে বের না হওয়া, এমন কোনো কাজ না করা যে কাজটি তাওহীদের বিপরীত হয়, সেটাই শাইখুল ইসলাম মাহমুদুল আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বইয়ের শেষে সেগুলি উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে। কোনো হাদিসে আল্লাহ তাআলার মর্যাদা উন্নীত করা হয়েছে, মর্যাদাকে তুলে ধরা হয়েছে, সেটাকে তিনি উল্লেখ করেছেন। কোথাও বিপরীতটা যে এটা এটা বললে আল্লাহ তাআলার মর্যাদা ক্ষুণ্ণ হবে সেটাকে তিনি নিষেধ করেছেন। এখানেও আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার চেহারা এটা বিরাট সম্মানের জিনিস। আল্লাহ তাআলার চেহারার ওসিলা দেয়া রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলার চেহারা নিয়ে চেহারার বিষয়টি আউযু বিওয়াজহিকা রাসূল বলেছেন বারবার। এর অর্থ হচ্ছে তার চেহারা মর্যাদা সবচেয়ে সম্মানিত জিনিস চেহারা, তো সেটা দিয়ে কি চাওয়া যাবে কি চাওয়া যাবে না, এটা একটা তাওহীদের সাথে সম্পৃক্ত। কারণ তাওহীদ অর্থই হচ্ছে আল্লাহ জাতের সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত জিনিস, আল্লাহর নাম গুণের সাথে সম্পৃক্ত জিনিস, আল্লাহ তাআলার নাম গুণ, আল্লাহ তাআলার সত্তা নাম গুণ অধিকার এবং আল্লাহর কর্ম, এগুলি হচ্ছে তাওহীদ উপজীব্য বিষয়, আলোচনার বিষয়। সুতরাং এই তাওহীদের আলোচনার বিষয়ের মধ্যে যেটা আমরা বলেছি আল্লাহ তাআলার সত্তা নাম গুণ অধিকার এবং কর্ম, এই পাঁচটি জিনিসকে আমরা বলেছি কিন্তু তাওহীদের মূল জিনিস। এগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি কিছু চায় কারো কাছে বা আল্লাহর কাছে কি চাইবে, আল্লাহর চেহারার ওসিলা দিয়ে কি চাইতে পারবে, বা কেউ চাইতে পারবে না, একে অপরের কাছে চাইতে পারবে কিনা, এটা আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত, তার তার সম্মানের সাথে সম্পৃক্ত, তার মর্যাদার সাথে সম্পৃক্ত, তার তার
আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে সম্পৃক্ত, এবং এটা আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত। সুতরাং এই দিকগুলির বিবেচনায় তিনি শাইখুল ইসলাম মাহমুদউদ্দিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি এই অধ্যায়টা এখানে বিন্যাস করেছেন, এবং এই অধ্যায়ের মধ্যে তিনি এই বিষয়টি আলোচনা করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে আন জাবিরিন কল, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসআলু বিওয়াজিল্লাহি ইলাল জান্নাহ, আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে, চেহারার ওসিলা দিয়ে জান্নাত ছাড়া কিছু চাওয়া যাবে না। রাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। প্রথমে আসি জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী ইবনে সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। তাঁর পিতা আবদুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু ওহুদের যুদ্ধে মুসলিমদের পরস্পর দৌড়াদৌড়িতেই মারা গেছেন বলে বিভিন্ন বর্ণনাতে স্পষ্ট আছে। তো জাবির রাদিয়াল্লাহু আনহু তখন তিনি ছোট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, তিনি কখনো কখনো যুদ্ধের সাথে জাবিরকে সাথে নিলে তিনি সাহাবীকে কথা বলতেন, ডেকে জাবির কী হয়েছে বা কী হচ্ছে, তোমার উক্ত চলতেছে না, তোমারটা আমার কাছে বিক্রি করে দাও, এই জাতীয় তালাত্তুফ করতেন, যেটাকে বলা তালাত্তুফ, যে একজন ভগ্ন হৃদয় মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানুষকে শিক্ষা দিয়েছেন যে জাবিরের পিতা মারা গেছে দেখে তার কিছু অবিবাহিত বোন ছিলেন, তো তাদেরকে বিয়ে দেওয়ার ব্যাপার আগে জাবির বিয়ে করেছেন, বিয়ে করার সময় তিনি এক বয়স্ক মেয়ে বিয়ে করেছেন, অর্থাৎ আগে সাইয়েবা মেয়ে বিয়ে করেছেন। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল্লা বিক্রান, জাবির তুমি বিক্রি বিয়ে করলে না কেন, তুলায়বুহা, অর্থাৎ তুমি তার সাথে খেলাধুলা করলে সে তোমার সাথে খেলা, অর্থাৎ বিক্রির মেয়ে, অর্থাৎ অবিবাহিত মেয়েরা সাধারণত বেশি আনন্দ উচ্ছল থাকে, এই জন্য বলতে চেয়েছেন। তো তখন জাবির বললেন যে রাসূলুল্লাহ আমার বাবা মারা যাওয়ার কারণে অনেকগুলো বোন ছেড়ে গেছে, তাদেরকে দেখাশোনা, তাদের চোখ চুল আশ্রানো ইত্যাদি কর্মকাণ্ড এই যুবতী মেয়ে তারা হবে না বলেই এটা বিয়ে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঋণগুলো রেখে ঋণগুলো পরিশোধে সাহায্য করেছেন। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় পাত্রদের মধ্যে একজন, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। যে সমস্ত যুবকদের রসে ভালোবাসতেন তার মধ্যে আছে উসামা, জাবের, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবনে আব্বাস, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন, এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডেকে এনে বিভিন্ন রকমের দ্বীনের তথ্য জানাতেন, এবং তাদেরকে দিয়ে দ্বীনি দাওয়াতের কাজটা ব্যবহার করতে চেয়েছিলেন। সেই হিসেবে ইনি হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউসআলু বিওয়াজিল্লাহি ইলাল জান্নাহ, আল্লাহর চেহারার ওসিলা দিয়ে জান্নাত ছাড়া কিছু চাওয়া যাবে না। রাওয়াহ আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আবু দাউদ রাহমাহুল্লাহ হাদিসটি কিতাব যাকাতে বর্ণনা করেছেন, সেখানে তিনি নিয়ে আসছেন বাবুল কারাহিয়াতুল মাসআলাতি বিওয়াজিল্লাহ, আল্লাহর চেহারার ওসিলা দিয়ে কারো কাছে চাওয়াটা যে মাকরুহ, অর্থাৎ দুনিয়ার জিনিস চাওয়াটা মাকরুহ, তিনি উল্লেখ করেছেন, সেভাবে তিনি অধ্যায় বিন্যাস করেছেন। তো সেখানে তিনি অধ্যায় বিন্যাস করেছেন, অর্থাৎ তিনিও বুঝেছেন এটা দ্বারা যে আল্লাহর চেহারা দ্বারা কোনো কিছু দুনিয়ার জিনিস চাওয়াটা অপছন্দনীয় জিনিস, কারণ জাকাতে আনার অর্থ হচ্ছে সদাকার কথা আলোচনা করছে, অর্থাৎ কেউ যেন আল্লাহর চেহারা ওসিলায় সদকা না চায়, দান না চায়, কারো কাছে কিছু প্রাপ্তি এটা না চায়। তো এটা তিনি চেয়েছেন এই জন্য যে এটার ওসিলায় তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তাহলে দেখা গেছে তিনি এই অধ্যায়টা আগে রচনা করেছেন যে চাওয়া যাবে না। আমাদের ইমাম শাইখুল ইসলাম মাহমুদউদ্দিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি সেটাকে দ্বিতীয়বার নিয়ে আসছেন, অর্থাৎ তিনি নতুন করে এটা বানাননি, বরং তিনি তার একটা উত্তর পূর্বসূরি আছে, এই জন্য বলা হয় থাকে যে কোনো কাজে পূর্বসূরি থাকা উচিত, নিজে বানিয়ে বানিয়ে বলার চেয়ে পূর্বসূরিদের থেকে তথ্য নেওয়া উচিত। ইমাম আব্দুল রহমতুল্লাহ যেহেতু বাবু কারাহিয়াতুল মাসআলাতি ওয়াজিল্লাহ অধ্যায় বিন্যাস করেছেন যে আল্লাহর চেহারা দিয়ে কোনো কিছু চাওয়া এবং সেটা কিতাব জাকাত আনছে সদাকা চাওয়া দান চাওয়া এটাকে তিনি অপছন্দ করেছেন। এই অক্কার মুতাকাদ্দিমিনরা অপছন্দ বলতে হারামে বুঝতেন, মুতাকাদ্দিমিনরা অনেক সময় কারাহিয়া বলতেন, অর্থ হচ্ছে হারাম, সেভাবে তিনি বলছেন, অর্থাৎ এই চাওয়াটা তিনি হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিস থেকে এটা বুঝেছেন, তিনি সেটা নিয়ে এসেছেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ এনেছেন, আবার ইবনে মান্দার রহমাহুল্লাহ তার রদ্দে আলা আল জাহমিয়াতে নিয়ে আসছেন। ইবনে মান্দার রদ্দে আলা জাহমিয়া একটি প্রখ্যাত কিতাব, যার মধ্যে তিনি যারা সিমাত অস্বীকার করে জাহমিয়া ফেরকা তাদের বিরুদ্ধে এই গ্রন্থটি তিনি লিখেছেন। এই গ্রন্থটি এরকম রদ্দে আল জাহমিয়া যারাই লিখেছেন, বিশেষ করে রদ্দে আল জাহমিয়া ইবনে মান্দা লিখেছেন, ইমাম দারমি লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, এরা কিন্তু এই সিফাতের নিয়েই এই গ্রন্থগুলি লিখেছেন। অথচ দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকেই এই গ্রন্থগুলির নামও জানি না, পড়িও না, অথবা এগুলিকে গুরুত্বহীন মনে করে থাকি, কিন্তু এগুলি হচ্ছে মূল জিনিস, তাওহীদের মূল জিনিস, যে আল্লাহর নাম, যে আল্লাহ তাআলার নাম গুণ এগুলিকে সাব্যস্ত করা। ইমামরা সবসময় এগুলির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যারা এগুলিকে অস্বীকার করতো তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কথা বলতেন।
তো হাদিসটি ইবনে মান্দার রাহমাহুল্লাহ তার দারুল জাহামিয়াতে এনেছেন, অনুরূপভাবে ইমাম বাইহাকি তার সুনানে এনেছেন, বাইহাকি রহমতুল্লাহ তার সুনান কবিরা এনেছেন এবং আসমা ও সিফাত তিনি নিয়ে এসেছেন। এইভাবে ইমাম খতিব আল বাগদাদি তিনি তার আল মুআদ্দা ফিল মুফতারাক ওয়াল মুতাফাকে নিয়ে আসছেন, সেখানেও তিনি হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম মুনজারি তার মুখতাসার সুনানে বলেন যে হাদিসটি তিনি জাবের হাদিসটির মধ্যে সুলাইমান ইবনে কারম নামে একজন ব্যক্তি আছে যা মুতাকাল্লাম ফি, অর্থাৎ তার সম্পর্কে বিভিন্ন রকম কথা আছে, অর্থাৎ তিনি হাদিসের বর্ণাকার হিসেবে খুব শক্তিশালী নন। এই জন্য হাদিসটিকে ইমাম আব্দুল হক তার আব্দুল হক ইশবিলি তার আল ওয়াহমি ইহাম আল আহকাম আহকামের মধ্যে আহকামুল কুবরার মধ্যে এবং ইবনুল কাত্তান হাদিসটিকে দুর্বল বলেছেন, ফয়দুল বাড়িতে সেটা আসছে এবং মানাবি তাইসির মধ্যে এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে হাদিসটির সনদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, তবে হাদিসটির মূল কথা শুদ্ধ। আমরা কীভাবে বুঝতে পারি, আমভাবে নিষেধ করা হয়েছে কেউ যেন আল্লাহর চেহারা দ্বারা চাইলে তার কী ক্ষতি হবে এটা বলেছেন। যেমন অন্য একবার না আসছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মালউনুন মান সাআলা বিওয়াজহিল্লাহ, ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি আল্লাহর চেহারা দিয়ে কোনো কিছু চেয়েছেন। আবার বলেছেন মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ সুমিয়া সুম্মা মুনিয়া সাইলুহু মা লাম ইউসাল হুজরা, ওই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি আল্লাহর চেহারার বিনিময়ে চাওয়ার পরে তাকে দিল না যতক্ষণ পর্যন্ত এমন জিনিস না চাইছে যা নিষিদ্ধ, নিষিদ্ধ জিনিস বা বেহুদা জিনিস না চাইছে এমন জিনিস না চাইলে তাকে চেহারা ওসিলা চাইলে তাকে দিতে হয়। এটা হচ্ছে এই হাদিসের উপজীব্য। হাদিসটা ইমাম তাবারানি বর্ণনা করেছেন যেটা মজমা জাওয়াইদে এসেছে, মজমা জাওয়াইদ তাবারানিতে এসেছে। তো এটা ইমাম ইরাকি ইমাম আল ইরাকি রাহমাহুল্লাহ তিনি তার ওলিউদ্দিন আল ইরাকি রাহমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, যেমনটি ফয়দুল বারিতে এসেছে এবং মুনাবিতার তাইসির উল্লেখ করেছেন। অর্থাৎ হাদিসটির আমরা যেটা বলতে চাচ্ছি এই হাদিসটি আবু দাউদ যেবার সনদ বর্ণনা করেছেন এই সনদটা দুর্বল, এই জন্য কেউ কেউ বলতে পারে যে তিনি ইমাম আমাদের ইমাম শাহ হোসেন মাহমুদ্দিন আবদুল্লাহ রহমাল্লাহ দুর্বল হাদিস কেন আনছেন। তিনি মূলত উদ্দেশ্য এটাই যে ইমাম আবু দাউদ যেহেতু এটা দ্বারা এই ইস্তেদলাল দিয়েছেন আমি সেই ইস্তেদলালটা নিচ্ছি, তারপর তিনি এর সমকক্ষ অন্যান্য হাদিস আছে সেগুলো উল্লেখ করার ইচ্ছা করে, যেহেতু এটা সরাসরি নসান আসে নাই যে ব্যাপক হাদিসে নিষেধাজ্ঞা আসছে যে আল্লাহর চেহারা দিয়ে কেউ যেন না চায়, চাইলে যেন তাকে না দিয়ে থাকা না হয় অর্থাৎ তাদের দেওয়া হয়, নাহলে অভিশপ্ত হওয়ার মতো দলিল আসছে। এবং ইমাম ইরাকি ওলিউদ্দিন ইরাকি রাহমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বলেছেন এবং মুনাবিত তাইসির হাদিসটিকে হাসান বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটি হাসান পর্যায়ের এবং এই সনদটা দুর্বল পর্যায়ে, তারপর হাদিসটি হাসান পর্যায়ে। যেহেতু হাদিসটি আমাদের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে বিভিন্ন অর্থে দিক থেকে, সেহেতু আমরা ইনশাল্লাহ এটার ব্যাখ্যা করবো। এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে হাদিসটির উদ্দেশ্য কী, এটা নিয়ে দুটা মত হয়েছে। একটি হচ্ছে যে হাদিসটির উদ্দেশ্য হচ্ছে কেউ বলেছেন যে নিষেধ করা হয়েছে কোনো মানুষ যেন সৃষ্টির কারক আছে আল্লাহর চেহারা বিনিময় না চায়। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে হাদিসটির অর্থ হচ্ছে যে সৃষ্টির কাছে কেউ যেন আল্লাহর চেহারা ওসিলা দিয়ে কোনো কিছু না চায়। ধরেন আপনি আমার কাছে চাইলেন যে আল্লাহর চেহারা ওসিলা দিয়ে চাচ্ছি আপনি আমাকে আপনার গোত্রটা দিয়ে দেন, এরকম যেন না হয়, মানে সৃষ্টির চেহারা আল্লাহর চেহারা ওসিলা দিয়ে আপনি যেন সৃষ্টির কাছে কোনো কিছু না চান, এটা এক নম্বর অর্থ। তাহলে আপনি যদি কোনো কিছু চান চেহারা ওসিলা চাইবেন না, আপনি আল্লাহর ওয়াস্তে দেন, আমভাবে বলবেন আল্লাহ খুশি করার জন্য দেন, অথবা আল্লাহ তাআলার জন্য দান করেন, অথবা আল্লাহ তাআলা যেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য দান করেন, এভাবে বলতে পারবেন। কারণ হাদিসে যেটা আসছে যে জান্নাত ছাড়া কোনো কিছু আল্লাহর চেহারা বিনিময়ে চাওয়া ঠিক না, চেহারার বিনিময়ে একটা জিনিস চাইবে সেটা জান্নাত, যে সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ জিনিস চাওয়া। কারণ হচ্ছে বাস্তবে চেহারা আল্লাহর সবচেয়ে সম্মানিত জিনিস আর সবচেয়ে দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানিত প্রাপ্য হচ্ছে জান্নাত, সুতরাং সবচেয়ে সম্মানিত জিনিস দিয়ে সবচেয়ে সম্মানিত প্রাপ্যটি চাওয়া উচিত। এই জন্য ইমাম ইবনে কাসিম রাহমাহুল্লাহ তার হাশিয়াতুল কিতাব তাওহীদের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার সম্মান রক্ষার্থে, তার মর্যাদা রক্ষার্থে, তার মর্যাদা সমুন্নত করতে কোনো মানুষের উচিত নয় তার চেহারা দিয়ে জান্নাত ছাড়া দুনিয়ার জিনিসগুলি চাওয়া। অবশ্য দুনিয়ার জিনিসগুলি কী চায়, টাকা পয়সা ধন দৌলত তার বিভিন্ন কর্মকাণ্ড এগুলি চায়, এগুলি চাইলে তার কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, কিন্তু এমন জিনিস চাওয়া উচিত
যেটা গায়াতুল মতলব, যা মাতালব, যে যার চাওয়ার সর্বোচ্চ চাওয়া জান্নাত। জান্নাতে একজন মানুষ যদি কোনো যেতে পারে তার কোনো কিছুর কমতি থাকবে না। শুধু জান্নাতে গিয়ে আল্লাহ জান্নাতে আমাকে ডান পাশে বাম পাশে ওইখান দিয়ে ওইখান দিয়ে এইভাবে বলা ঠিক নয়। আপনি আল্লাহ শুধু জান্নাত চান, আল্লাহ আমি আসআলুকাল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়া করতে বলেছেন বারবার, যেটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত তিনবার চাইবে, জান্নাত বলে আল্লাহ তাকে আমাকে সে যেন আমার কাছে আসতে পারে, দোয়া সে দোয়া কবুল করে আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে সুপারিশ করে, সেই যে আপনি আল্লাহর কাছে সকালে বিকেলে আল্লাহ আমি আসআলুকাল জান্নাত, এইভাবে সর্বোচ্চ মাত্রাটা চাওয়া উচিত। তাহলে যেটা বুঝতে চাচ্ছেন এখানে সেটা হচ্ছে যে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে আল্লাহর চেয়ার বিনিময়ে কিছু যেন না চায়, কারণ যেটাই চাইবে সে অত্যন্ত দুর্বল জিনিস, সামান্য জিনিস, এইটার জন্য সে এত বড় জিনিস ব্যয় করবে কেন? আল্লাহর চেহারার মতো চেহারার জিনিসটা সে কেন এর জন্য ব্যয় করবে? সুতরাং এটা সে যেন না চায়, এটা একটা অর্থ। এই অর্থটা বিশুদ্ধ, কোনো সমস্যা নেই, কারণ মানুষ তো জান্নাত দিতে পারে, মানুষের কাছে চাইয়ে কোনো লাভ নেই। সুতরাং মানুষের কাছে চাইতে হবে সাধারণ জিনিস, আম জিনিস। এইটাই হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ এই অধ্যায় বিন্যাসের অর্থ, এটা দিয়ে অধ্যায় বিন্যাস করে তিনি করেছেন। এই জন্য তিনি বলেছেন বাবুন লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ, এটার পরে নিয়ে আসছেন আল্লাহর কাছে যে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে কেউ কিছু চাইলে তাকে যেন ফেরত না দেওয়া হয়, এরপর এটা নিয়ে আসছেন। এর হচ্ছে তিনি চেয়েছেন এটা শাইখ হোসেন মাহমুদ আবদুল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কাছে যেটা চাওয়া এটা বন্দার কাছে কেন কেউ না চায়, এটা এই জন্য তিনি এখানে নিয়ে আসছেন, এটা তারা বুঝা যাচ্ছে। তাহলে বুঝা যায় তার উদ্দেশ্য হচ্ছে এটাই যেটা আমরা এখন অর্থ করেছি, যে কেউ যেন কোনো মানুষের কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কোনো কিছু না চায়, কেউ যেন কোনো মানুষের কাছে সৃষ্টির কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কোনো কিছু না চায়, এটা হলো একটা অর্থ। এই হাদিসের দ্বিতীয় একটা অর্থ আছে, সেটা হচ্ছে যখন আপনি চাইবেন তখন আল্লাহর কাছে যখন চাইবেন তখন তার কাছে জান্নাত চাইবেন, জান্নাত যখন চাইবেন তখন আপনি অসুবিধা নেই, আপনি তখন আল্লাহর কাছে আল্লাহর চেহারার বিনিময়ে সেটা চাইবেন। অর্থাৎ প্রথমটা অর্থটা ছিল যে মানুষের কাছে চাওয়া যাবে না আল্লাহর চেহারার বিনিময়ে, দ্বিতীয় অর্থ হচ্ছে হ্যাঁ আল্লাহর কাছে তো আপনি চাইবেন, কিন্তু আল্লাহর কাছে আপনার কোনো সমস্যা নেই, আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তো চেহারার বিনিময়ে আপনি আল্লাহ জান্নাত চাইতে পারবেন, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মাতলব। দুনিয়ার বিষয়ে আপনি চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন না, আখিরাতের বিষয়ে শুধুমাত্র জান্নাতটাই আপনি আল্লাহর কাছে তার চেহারার বিনিময়ে চাইবেন। এটা হচ্ছে এই আরেকটি অর্থ, অর্থাৎ যেটা আল্লাহর কাছে চাইলে আপনি চেহারার বিনিময়ে তার জান্নাতটা চাইবেন, চেহারার বিনিময়ে অন্য কিছু চাইবেন না আল্লাহর কাছে। প্রথমটা ছিল বান্দার কাছে, সৃষ্টির কাছে, আর এটা হলো আল্লাহর কাছে চাইলে কি করতে হবে, এই অর্থ। আল্লাহর কাছে চাইতে হলে আপনাকে জান্নাতটাই চাইবেন তার চেহারার বিনিময়ে, এটা হচ্ছে এটার উদ্দেশ্য। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে জান্নাত, সেটা পাওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা আল্লাহর চেহারার ওসিলা দিয়ে আপনি চাইবেন, এতে কোনো সন্দেহ নেই, এটা করতে পারবেন। কারণ দুনিয়া আল্লাহর কাছে দুনিয়ার কোনো জিনিস চাওয়া আল্লাহর চেহারার ওসিলা দিয়ে এটা মানানসই জিনিস নয়, সুন্দর জিনিস নয়। আখিরাতের জিনিস চাওয়া যাবে, আখিরাতের জিনিস চাওয়া যাবে আল্লাহর চেহারার বিনিময়ে, যেমন বলা যাবে আসালকে বোয়াজিকে আন্তুনে জিন মিনার না, নবী আল্লাহ আপনার চেহারার ওসিলা চাচ্ছি, আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন, আমাকে জান্নাতে মুক্ত করে দিন, এগুলি চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর কাছে চাইতে পারবেন, এটা বলার উদ্দেশ্য যে জান্নাতও চাইতে পারবেন, চেহারা আল্লাহর চেহারার ওসিলা দিয়ে জান্নাতও চাইতে পারবেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বিভিন্ন বড় বড় বিপদ যেগুলো সেগুলি থেকেও কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এয়াত নাজিল হলো কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহর কাছে চাইছেন কিন্তু বান্দার কাছে না, রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাইছেন দুনিয়ার বিভিন্ন বিপদের মধ্যে, সেটা হচ্ছে কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। যখন এয়াত নাজিল হ্যাঁ বলুন হে নবী যে হুয়াল কাদির, তিনি সক্ষম, আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে তোমাদের উপর আযাব নাজিল করতে। সুরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুরা আনআমের 65 নম্বর আয়াতে যে তিনি সক্ষম তোমাদের উপর তোমাদের উপর থেকে আযাব নাজিল কিভাবে করেছে, যে পাথর বৃষ্টি হওয়া, উপর থেকে চিৎকার হওয়া, উপর থেকে জমিন উল্টে দেওয়া, সবই তো কিন্তু উপর থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ঝঞ্ঝা বায়ু সবই কিন্তু উপর থেকে আযাব আসে। তো আল্লাহ তাআলা এটা বলছেন তিনি তোমাদের উপর আযাব দিতে সক্ষম, আল্লাহ তাআলা সক্ষম, উপর থেকে আযাব দিতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই তিনি এটা শুনে পরে বললেন আউযু বিওয়াজিকা, আউযু বিওয়াজিকা, আল্লাহ আমি আপনার চেহারার ওসিলার বিনিময়ে আশ্রয় চাচ্ছি, আপনি আমাকে উদ্ধার করুন। অর্থাৎ রাসূল আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে,
এই দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য। তাহলে দুনিয়ার আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু জান্নাত আল্লাহর কাছে চাইতে হলে দুনিয়ার কারো কাছে আল্লাহর চেহারা দিয়ে চাওয়া যাবে না। এখানে আউযু বিওয়াজ্জিকা, আপনার চেহারার ওসিলা দিয়ে আশ্রয় চাচ্ছি, তাহলে বোঝা আল্লাহর চেহারার ওসিলা দিয়ে আল্লাহর আজাব থেকে আশ্রয় চাওয়া যাবে, আল্লাহর আজাব থেকে, গজব থেকে, আল্লাহ তাআলার শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে। আউযু বিওয়াজ্জিকা রাসূল বলেছেন, বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এখানে তারপর যখন এই আয়াতের বাকি অংশ হচ্ছে এটা, আও মিন তাহতি আরজুলিকুম, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি আজাব দিতে সক্ষম তোমাদের পায়ের নিচ থেকে। পায়ের নিচ থেকে আজাব কিভাবে দিবেন? ভূমি দশিয়ে দিবেন, নিচের দিকে নিয়ে যাবেন ভূমিকে, অথবা এমন কিছু নিচ থেকে অফারাত তানুর নিচ থেকে বৃষ্টি পানি উঠে সেটা ডুবে যাবে, মানুষ এত বেশি পানি জলোচ্ছ্বাস হবে যে মানুষ ডুবে যাচ্ছে, মানুষ সব কিছু তাদের বন্যায় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, মিনতাহতে আরজুলিকুম এরকম অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আউযু বিওয়াজ্জিকা, আল্লাহ আমি এটাও আপনার চেহারা ওসিলার বিনা আপনাকে আশ্রয় চাচ্ছি, আপনি আমাদেরকে পায়ের নিচ থেকে, অর্থাৎ নিচ দিক থেকে আপনি ধ্বংস করে দিবেন না, নিচ থেকে আপনি ধ্বংস করে দিবেন না। এরপরে এটা কেন আমরা বুঝতে পারছি, আসলে আজাব উপর থেকে আসে, নিচ থেকে আসে, এবং ডানে বামে সব দিক থেকে আসে। তো এই আজাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে তিনি সকাল বিকেলে দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন, আল্লাহমিনি আসালুকাল আফা ওয়াল আফিয়াতি ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহমিনি আসালুকাল আফা ওয়াল আফিয়াতি ফিদ্দিনি ওয়া দুনিয়ায় ওয়া আহলি মালি, আল্লাহ মুস্তর আওরাতি ওয়া মান রাওয়াতি, আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন ফাওকি ওয়া আউযু বিআজামাতিকা মিন তাআলা মিন তাহতি। এই যে একটি দোয়া, এখানে কিন্তু আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে, আল্লাহ আমি ডানে বামে উপর নিচ চতুর্দিক থেকে আমি কোনো আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে এই আজাব থেকে আশ্রয় চাওয়া, এটা কিন্তু একটা সুন্নাত, আল্লাহর আজাব থেকে আশ্রয় চাওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর কাছে চাইতে পারে আউযু বিওয়াজ্জিকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে করেছেন, এর অর্থ হচ্ছে এটাও জায়েজ, আল্লাহর চেহারা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যাবে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে জান্নাত চাওয়া, সবচেয়ে উত্তম জান্নাত চাওয়া, যেটা তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে আল্লাহর চেহারা দিয়ে ওসিলা দিয়ে কিছু চাওয়া যাবে না, এটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। আল্লাহর কাছে চাওয়া যাবে তার চেহারার ওসিলা, তার উপর থেকে, তার আজাব ও গজব থেকে আশ্রয় চাওয়া যাবে, এবং তার উপর থেকে শাস্তি, নিচ থেকে শাস্তি, চতুর্দিক থেকে শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে, শাস্তি থেকে আশ্রয় চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আয়াতেরই বাকি অংশ হচ্ছে আউইয়াল বিসাকুম শিয়াল, অথবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দিবে। যখন মুসলিমরা আজ বহু দলে বিভক্ত, বহু গোষ্ঠীতে বিভক্ত, এমনকি দুগোষ্ঠী বিভক্ত এমন পর্যায়ে পৌঁছে গেছে যে প্রত্যেকেই তার সেই যেন ইসলামের সব কিছু দায় দায়িত্ব নিয়েছে, অন্যের কথা বললে সে রাগ করে এবং অন্যের কথা শুনতেই পারবে না, এরকম অবস্থা পৌঁছে গেছে। এটা হচ্ছে আউলিয়া ইয়ালবিসাকুম শিয়ান ও ইউযিকা বাদাকুম বাসা বাদিন, একে অপরকে ভয়ের ভিতর রাখবেন, একে অপরের ভয় আস্বাদন করবেন একের বিরুদ্ধে অপরকে। অর্থাৎ দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম দুইটা আশ্রয় আল্লাহ উপর থেকে আজাব দিবেন না, তারপর নিচের থেকে আজাব দিবে, আশ্রয় আল্লাহ নিচ থেকে আজাব দিবেন না, বাকি রইল চতুর্দিক থেকে উপরে যারা আছে ওরা আজাব, ওরা কষ্ট দিবে, সেটা হচ্ছে পরস্পর কুন্দলের ভিতরে ফেতনায় পড়ে যাবে, একে অপরে হানাহানি মারামারি লিপ্ত হবে। এগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ক্বালা হাযিহি আহওয়ানু আইসার, যে এগুলো এটা সহজ এবং এটা গ্রহণযোগ্য, এটা হতে পারে। কিন্তু অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মসজিদে বনী মুআবিয়া, যেটা এখন বর্তমানে হাইয়ুল ইজাবাতে আছে, মসজিদে ইজাবা যেটাকে বলা হয় মদিনাতে আপনারা যাবেন, মসজিদ নবীর ঠিক পূর্ব পাশে, যেটা হাইয়ুল বনী মুআবিয়া শুরুতেই এখানে একটা মুস্তাশফাদার ওয়াত শামস, সেখানে এই মসজিদটা আছে। এই মসজিদে তিনি একবার তিনটি দোয়া করেছেন, সেজদায় গিয়ে তিনটি দোয়া করেছেন, আল্লাহ আমার 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 বান্দা আমার ইয়াদেরকে, আমার উম্মতকে আপনি আজাব থেকে, উপর থেকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন না, আল্লাহ সেটা কবুল করেছেন। আবার দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি কাফেরদেরকে পুরোপুরি তাদের হাত দিয়ে আপনি বিনষ্ট করে দিবেন, আল্লাহ তাআলা এটাও কবুল করেছেন। তবে এরপর দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত করবেন, আল্লাহ তাআলা এটা দোয়া কবুল করেননি। এর দ্বারা কয়েকটা দিন বোঝা যায়, একটা হচ্ছে রসুলের দোয়া কবুল হয় কখনো, কখনো কখনো রসুলের দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা হেকমত অনুসারে সব দোয়া তিনি কবুল করেন নাই, এটা কবুল করেন না। এবং এটাতে মধ্যে বোঝা গেল মানে উম্মতের মধ্যে হানাহানি, পরস্পর একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া, এটা থাকবে, এবং এটা এই উম্মতের মধ্যে এটা একটা বড় ধরনের হালেক, রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন যে তা সেটা হচ্ছে হালেক, এবং এটাকে জবেকারীর মতো ভূমিকা পালন করবে, এটা এই উম্মতের মধ্যে এটা রয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো, তাদের বিরুদ্ধে লেগে যাওয়া, একে অপরকে কষ্ট দেওয়া, এটা কিন্তু উম্মতের মধ্যে, এবং হানাহানি মারামারি লিপ্ত হওয়া, এটা কিন্তু রসুল বলেছেন এটা হবে, এটা বন্ধ করার কোনো উপায় নেই। এবং এটা রসুল এই জন্য শেষে বলেছেন হাজি আহওয়ানু আইসা, এটা সহজ, অথবা তিনি বলেছেন আইসার, এটা 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 সহ্য করার মতো, এটা তিনি বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিস অন্যান্য হাদিসের সূত্রে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার কাছে তার চেহারা ব্যতীত আর কিছু দিয়ে জান্নাত ছাড়া আর কিছু যেন না চাওয়া হয়। জান্নাতও চাওয়া যাবে, অন্য কিছু যেটা আল্লাহর আজব গজব থেকে চাওয়া যাবে হাদিসে বুঝছি, কিন্তু মানুষের কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ মানুষ সেটা দিতে অক্ষম, মানুষ সেটা দিতে অক্ষম, এটা একটা অর্থ বুঝলাম। তো মানুষের কাছে আল্লাহর চেহারার বিনিময়ে কিছু চাওয়া যাবে না,
আর যদি চাইতে হয় আল্লাহর কাছে জান্নাত চাইবো, অন্য কিছু চাইলে আল্লাহ আজাব গজব থেকে মুক্তি চাইবো, এটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। এটাই যদি কোনো অর্থ হয়, দুইটা অর্থে হওয়া সম্ভব। দুইটা অর্থ করা হয়েছে লাইউস আলু হাদিসের যেটা ভাষ্য, যেটা হচ্ছে লাইউস আলু বেওয়া জিল্লা ইল্লাল জান্না, আল্লাহ চেহারার ওসিলা দিয়ে জান্নাত ছাড়া কিছু যেন না চাওয়া, এটার অর্থ দুইটা হতে পারে, যে মানুষের কাছে না চাওয়া হয়, আর একটা আল্লাহর কাছে চাইতে হলে জান্নাত চাওয়ার সর্বোচ্চ জিনিসটা চাওয়া হয়, আর আল্লাহ আজাব থেকে গজব থেকে চাওয়া যাবে, দুইটা অর্থ হতে পারে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দর্শের মূল জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, এটা আমরা বুঝলাম যে তাওহীদের সম্মান রক্ষার্থে তিনটা বলেছেন, যে কেউ এটা যদি করা হয়, মানুষের কাছে চাওয়া হয় আল্লাহ চেহারা ওসিলা দিয়ে, তাহলে এটা সম্মান রক্ষা করতে পারবে না, এটা হচ্ছে অসমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার সম্মানের মর্যাদাকে বুলুণ্ডিত না হয়, সেটা যেন উন্নত হয়, সেটা যেন সবাই কাছে মর্যাদাপূর্ণ থাকে, এই জন্য তিনি সে অধ্যায় বিন্যাস করেছেন। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে, যেখানে বলা হয়েছে আউযু বিওয়াজিল্লা বিওয়াজু আউযু বিওয়াজিকা, অথবা যেখানে বলা হয়েছে হাদিসে এবার আসছে লাইউস আলু বিওয়াজিল্লা ইল্লাল জান্নাহ, লাইউস আলু বিওয়াজিল্লা ইল্লাল জান্নাহ, এই হাদিসটির মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি যে চেহারা আল্লাহ তাআলার জন্য চেহারা সাব্যস্ত করা হয়েছে। ওয়াজহ অর্থ চেহারা, আমরা সবাই বুঝি ওয়াজহ তো মুখ নয়, অনেকে অনুবাদ করে মুখ, মুখ নয় চেহারা, মুখ পুরো মুখমণ্ডল বলতে হবে, এটাও ঠিক না, আল্লাহর জন্য এই শব্দ না বলে চেহারা বলাটা উচিত, কারণ চেহারাই হচ্ছে মূল অর্থ একটা জিনিস, যেটা যেটা সামনে পড়ে আল ওয়াজহুমা ওয়াজাহা, যা সামনে পড়ে এটা হচ্ছে চেহারা, সামনে যেটা পড়ে এটা নাম হচ্ছে চেহারা। এই যে গুণটি আল্লাহর জন্য চেহারা ওয়াজহ যে চেহারা, এই গুণটি কোরআন হাদিস এজমা সরব দিয়ে সাব্যস্ত, কোরআনে করিম এবং এজমা সরব দিয়ে সাব্যস্ত। কোরআনে করিম আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন ওমা তুনফিকুন ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যেমন আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর চেহারার তোমরা যাই খরচ করো আল্লাহ তাআলার চেহারাকে, আল্লাহ তাআলার চেহারাকে সন্তোষজনক, আল্লাহ তাআলার চেহারাকে সামনে রেখে তোমরা চেয়ে থাকো, এর অর্থ হচ্ছে এটাও কিন্তু কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে চেহারা আল্লাহ তাআলার রয়েছে এবং আল্লাহ তাআলার চেহারা সন্তুষ্টির জন্য আমরা দান করে থাকি। চেহারা অর্থ সার সত্তা, যার দুইটা অর্থ চেহারা সহ বোঝাবে। তখন এ আয়াতে সূরা বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা তুনফিকুন ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা আল্লাহর চেহারা কে সম্মানিত করতে তোমরা দান করে থাকো, দান করে থাকো। অন্য আয়তে আল্লাহ তাআলা সূরা রাআদ 22 নম্বর আয়তে বলছেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আর যারা সবর করে তাদের রবের চেহারাকে সমুন্নত রাখতে, রবের চেহারাকে মর্যাদা উন্নত রাখতে, রবের চেহারাকে মর্যাদাপূর্ণ করতে এবং তার চেহারার তালাশে যারা সবর করে আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করেছেন, যে ইমানদাররা এই কাজটি করে থাকে তাদের প্রশংসা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাসাসের মধ্যে বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হবে তবে তার চেহারা ব্যতীত। এখানে চেহারাও আছে, সত্তাও বুঝতে হবে সাথে সাথে। অনেকে মনে করে থাকে যে চেহারা ধ্বংস হবে, সত্তা চেহারা থাকবে আর সত্তা ধ্বংস হয়ে যাবে, এটা কেউ কেউ বলে থাকে, কোনো মানুষ বিবেকবান মানুষ কখনো সেটা বলে নাই। এটা দেখলাম একজন ওয়াইজ বক্তা, যিনি মানুষকে কথায় কথায় কাফের বলে, তিনি বলতে চাচ্ছেন যে কেউ কেউ বলে থাকে আল্লাহ চেহারা থাকবে সব ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু কোনো মানুষ বলেনি, সবাই বলেছে চেহারা থাকবে আল্লাহ তাআলার এবং সাথে সাথে তার সত্তাও থাকবে। এতে চেহারা থাকার অর্থ এই নয় যে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু চেহারাটা থেকে যাবে, এটা কিন্তু ঠিক না, এটা কেউ বলে নেই, কেউ বুঝেও নেই। কারণ হচ্ছে যেখানে যেটা বলা দরকার সেটা আল্লাহ তালা সেটা বলেছেন, অন্যখানে সেটা বলেছেন, তার জাত তো অবশ্যই থাকবে, জাত নয় শুধু, তিনি তার সমস্ত সিফাত সহ থাকবেন এবং তিনি যা রাখবেন জান্নাত জাহান্নাম সেগুলো যত নেয় সেগুলিও থাকবে, এগুলো ধ্বংস হবে না। যেগুলো আল্লাহ তালা ধ্বংস কুল্লু শাইইন হালিকুন লেওয়াজ, অর্থাৎ কুল্লু শাইইন হালিকুন কুদিয়া আলাইহিল হালাক, যেগুলোর উপর আল্লাহ তালা ধ্বংস লিখে রাখছেন সেগুলো ধ্বংস হবে, আল্লাহ তালা যেগুলো ধ্বংস লেখেন সেগুলো ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ তাআলার তার আরশ যেগুলি আল্লাহ তাআলা এর ভিতরে পড়বে না, যেগুলি আল্লাহ তাআলা আরশ ধ্বংস হবে কোনো হাদিসে আসে নাই, কোরআনে আসে নাই, এটা হচ্ছে আরশ ধ্বংসের ভিতরে পড়বে না। ইয়াউমানাতুইস সামা কাতাইয়ি সিজিলিল কুতুব, যেদিন আসমান জমিনকে তিনি হাতের মুঠির ভিতরে রাখবেন এবং ডান হাতে পেছানো থাকবে তার আসমানগুলো জমিনগুলো হাতের মুঠির ভিতরে থাকবে, যেটা বলেছেন সেখানে কখনো আরশ এটার ভিতরে থাকবে না, কারণ আরশ হচ্ছে বড় জিনিস। সুতরাং এই জমিনগুলো ছোট জিনিস বলে এগুলো ক্ষুদ্র জিনিসগুলো আল্লাহ তাআলা আসমানগুলো ক্ষুদ্র জিনিস, সেগুলিকে আল্লাহ তাআলা হাতের মধ্যে ভাঁজ করে রাখবেন। তাহলে বোঝা যাচ্ছে যে যারা কেউ যারা বুঝে থাকে এটা, যে আল্লাহ চেহারা তো চেহারা বাকি থাকবে আর কিছু বাকি থাকবে না, এটা তার বুঝের ভুল, এটা কোনোদিন কেউ কোনোদিন বলেনি, এটা যে বলে থাকে সে অবশ্যই বিভ্রান্ত পদভ্রষ্ট। যারা সত্য কথা এটাই বলতে হবে যে আল্লাহ তাআলার চেহারা সহ তার সত্তা থাকবে, এটা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ, সবই তার ধ্বংস হবে তবে তার চেহারা এবং তার জন্য যা হবে। এ আয়াতের আরেকটি ব্যাখ্যা আছে যেটা বিখ্যাত ব্যাখ্যা এবং এটা দূষণীয় নয়, এটা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা মাবতুগি বিওয়াজহ, প্রত্যেকটি জিনিসের ধ্বংস হবে যার জন্য আল্লাহ তাআলার চেহারার উদ্দেশ্যে যেটা করা হবে এটা ধ্বংস হবে না। অর্থাৎ যে দুনিয়ার বুকে আপনি যাই করেন না কেন এগুলি কোনো কাজ লাগবে না, কিন্তু কেউ যদি কোনো আল্লাহর চেহারা আল্লাহকে চেহারাকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলার জন্য খুশি তাকে খুশি করার জন্য করা হয় এটা আল্লাহ তাআলা ধ্বংস করবে না, এটা রেখে দিবেন। যেমন হাদিসে আসছে আল্লাহ তাআলা কখনো কখনো একটা দানকে বাড়িয়ে 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 পুরো উপত্যকা করে ফেলেন, একটি ওটের বাচ্চা একটি ঘোড়ার বাচ্চাকে বাড়িতে বাড়িতে অনেক বড় করে ফেলেন, এভাবে আল্লাহ তাআলা কোনো কোনো জিনিসকে বেশি করে তুলবেন। এটা অর্থ এটা এই অর্থটা শুদ্ধ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা
কুল্লু শাইন হালিকুন ইল্লা মাবতুগিয়ে বি ওয়াজহু, যা দিয়ে আল্লাহর চেহারার উদ্দেশ্য না সেটাও তারা আল্লাহ তালা কখনো ধ্বংস করবেন না, এটা এটার উদ্দেশ্য। তবে আমার যে উদ্দেশ্য নিচ্ছে সেটা হচ্ছে এ আয়াত সুরা কাসাসের এই আয়তে 88 নম্বর এই আয়তে আল্লাহ তালা বলছেন কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহু, সব কি ধ্বংস হবে, তার চেহারা ধ্বংস হবে না। এর হচ্ছে চেহারা সহজাত এবং তিনি যা চাইবেন তা ধ্বংস হবে না। এর চেহারা মূল উদ্দেশ্য হচ্ছে চেহারা সাব্যস্ত করা। চেহারা সাব্যস্ত হয়ে গেল, আল্লাহ তালা চেহারা সাব্যস্ত হচ্ছে। অনুরূপভাবে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে চেহারার কথা আসছে। তবে কিছু কিছু মানুষ আছে যেখানে চেহারা ওয়াজি পাইলেই মনে করে এটা বুঝি আয়াত সিফাত, এটা কিন্তু ঠিক না। এটা আমি ইনশাল্লাহ আলোচনা করব। তারপর আমরা হাদিসে দেখি রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার হাদিসে এসছে, তিনি বলেছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন হুনাইনের গনিমত বণ্টন করছিলেন তখন একজন লাভ দিয়ে উঠে বলল যে আমরা শপথ করে বলছি ইন্নাহাজি কিসমাতুন মা আদুল্লা ফিহা, এমন এক বন্টন যে বন্টনে ইনসাফ করা হয়নি, ওমা উরি দফি হওয়া জাল্লা, এটা আল্লাহর চেহারা উদ্দেশ্য করা হয়নি। আউজুবিল্লাহ, ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে যে কথাটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে তাকে তিরস্কার করেছেন, তিনি বলেছেন যে এদের থেকেই পরবর্তী খাওয়ারেজরা বের হবে তিনি বলেছেন। তো এই যে মাবতুগি বা জাল্লা যেটা বলেছেন আল্লাহর চেহারা, তারা কিন্তু চেহারা সাব্যস্ত করতো, বোঝা গেল, এবং রাসূলুল্লাহ সাল্লাম তারা মেনে নিয়েছেন। অর্থ হচ্ছে আল্লাহর চেহারাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে। অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনজনের সেই ঘটনা, তিনজন যখন তারা আটকা পড়েছিল একটা গর্তের ভিতরে, প্রত্যেকেই তখন তার নিজের ন্যাক আমল দিয়ে তারা দোয়া করেছিল, ন্যাক আমল দিয়ে দোয়া করেছিল, ওসিলা দিয়ে ন্যাক আমল দোয়ার মধ্যে তাদের মধ্যে একজন উল্লেখ করেছিলেন যে আল্লাহুম্মা ইনকুন্তু ফাআলতু যালিকা, প্রত্যেকে বলেছিল আল্লাহুম্মা ইনকুন্তু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ যদি আমি এই কাজটি করে থাকি একমাত্র আপনার চেহারা সন্তুষ্টির উদ্দেশ্যে, চেহারা তালাশে, এটা বলেছে ইবতিগা ওয়াজহিকা, ফাফারিজ আন্না মা নাহনু ফি, আল্লাহ আমরা যে বিপদে আছি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। চিন্তা করে দেখুন বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত, সেখানেও এই তিনজন ওসিলা দিচ্ছে, ওসিলা দেওয়ার সময় বলেছে আল্লাহ আমরা যে কাজটি করেছি, তিনজন, একজন বলেছে যে আমি কিছু লোক খাটিয়েছি, একজনকে টাকা রেখে দিয়ে চলে গেছিলো, সে তার টাকা বাড়িয়ে বাড়িয়ে অনেক করে তুলেছি, আরেকজন বলেছে যে আমি আমার পিতামাতাকে না খাইয়ে আমার সন্তান খাইয়ে নিই, আরেকজন খাওয়াইনি, আরেকজন বলছে আমি অন্যায় কাজ হারাম কাজ থেকে প্রবৃত্ত হইনি, হারাম থেকে ফিরে এসেছি, একমাত্র যদি আল্লাহ প্রত্যেকে বলছে আপনার চেহারা সন্তুষ্টির জন্য যদি করে থাকি তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে প্রত্যেকে উদ্ধার করেন। এটা প্রত্যেকে শব্দটা ব্যবহার করেছেন আরেকা ওয়াজিকা, আপনার চেহারার উদ্দেশ্যে, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হলো যে চেহারা ওয়াজ আল্লাহ তাআলার একটি সিফাত, আল্লাহর একটি সিফাত। অনুরূপভাবে ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস মক্কাতে অসুস্থ হয়ে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন, দেখার পর তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মরে যাচ্ছি, আমার তো একটা মেয়ে ছাড়া আর কিছু নেই, তো ওতে কী হবে ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তুমি নাও মরতে পারো, তুমি জীবিত থাকতে পারো, আমি দোয়া করতেছি, তবে তুমি যাই তুমি রেখে যাও, কোনো আমল করে যাও, যদি এমন কোনো আমল করে যাও যেটা আল্লাহ চেহারাকে উদ্দেশ্য করে তুমি করে যাও তো আল্লাহ তাআলার কাছে সেটার জন্য তোমার মর্যাদা মান মর্যাদা বৃদ্ধি পাবে। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করার এই হাদিসটিকে আমরা পাচ্ছি বুখারী মুসলিম হাদিসটিকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চেহারা শব্দটি উল্লেখ করেছেন। এই জন্য ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদে বর্ণনা করেন অনেকগুলো এই চেহারার সিফাত উল্লেখ করার পরে, চেহারার বিশিষ্ট কোরআন হাদিসের আয়াতগুলো উল্লেখ করার, তিনি বলেছেন ফানাহনু ওয়া জামিউ উলামাইনা মিন আহলি হিজাজ, আমরা এবং হেজাজের ইমাম ইবনে খুজাইমা, চিন্তা করে দেখুন ইমাম ইবনে খুজাইমা ইমামুল আইম্মা যাকে বলা হয় তার কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন, কিতাবুত তাওহীদে ইমাম ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদ, এটা বাংলা অনুবাদ হয়নি এবং এটা হওয়া উচিত এবং এটা ঘরে ঘরে থাকা উচিত, এরকম একটি গ্রন্থ তাহকিক করে এটা প্রত্যেক ঘরে ঘরে থাকা। সেখানে তিনি কোরআন আয়াত এবং হাদিস নিয়ে আসছেন, নিয়ে আসার পর বলছেন আমরা এবং আমাদের আলেমরা হেজাজ তিহামা ইয়েমান ইরাক শাম মিসর, অর্থাৎ কোনো কিছু বাদ দেন নাই, হেজাজ তিহামা অর্থ হেজাজ এবং ইরাকের মাঝখানে অংশ, হেজাজ তিহামা ইয়েমান ইরাক শাম মিসর প্রত্যেক জায়গার আলেমরা, আমাদের প্রত্যেকের মত হচ্ছে মাযহাবুনে, আমাদের মত হচ্ছে এটা আন্না নুসবিতু লিল্লাহি ওয়াজহ মা আসবাতাহু লিনাফসি, আমরা আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করব যা আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন, নকির রুবিদা আলিকা বিআলসিনাতিনা, এগুলি দিয়ে আমরা নিজেদের মুখে স্বীকৃতি দেব, জিব্বা দিয়ে স্বীকৃতি দেব, ওয়া নুসাদদিকু যালিকা বিকুলুবিনা, এগুলিকে আমাদের অন্তর দিয়ে সেগুলিকে সত্য বলে বিশ্বাস করব, মিন গাইরি আন নুসাববিহা ওয়া যা খালিকনা বিহা যা আহাদিন মিন মাখলুকিন, এগুলি দিয়ে, তবে শর্ত হচ্ছে এগুলি দিয়ে আমরা আমাদের রবের চেহারাকে কোনো সৃষ্টির কোনো চেহারার সাথে আমরা কোনো তাশবিহ দিব না, সামঞ্জস্য কোনো সাদৃশ্য বিধান করব না, আজ্জা রব্বুনা আন ইউশবিহাল মাখলুকিন, আমাদের রব কোনো সৃষ্টির কারো সাদৃশ্য হওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত,
ওয়াজাল্লা রব্বুনা মাকালাতিল মুআত্তিলিন, অনুরূপভাবে যারা এগুলিকে অস্বীকার করে, আল্লাহ চেয়ারকে অস্বীকার করে, তাদের থেকে আমাদের অত্যন্ত অত্যন্ত অনেক উপরে, অনেক উপরে। হাফেজ ইবনে মানদার রাহমাহুল্লাহ তার একটি কিতাব আছে, নাম হচ্ছে কিতাবুত তাওহীদ, ইবনে মানদার রাহমাহুল্লাহর কিতাবুত তাওহীদ, সেখানে তিনি বলেছেন ওয়া মিন সিফাতিল্লাহি আযজা ওয়াজাল্লা আল্লাতি ওয়াসাফা বিহি নাফসাহু কাউলুহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ তাআলার সিফাতের মধ্যে যেগুলো দিয়ে আল্লাহ তাআলা নিজেকে গুণান্বিত করেছেন, তার মধ্যে সেটা হচ্ছে চেহারা, সেটা হচ্ছে চেহারা। আল্লাহ তাআলা এই বাণী তিনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর প্রত্যেকটি জিনিসে ধ্বংস হবে, তবে আল্লাহর চেহারা এবং তার সাথে সংশ্লিষ্ট জিনিস ধ্বংস হবে না। ওকালা, তিনি আরো বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার রবের চেহারা বাকি থাকবে যিনি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈযু বিওয়াজহি আল্লাহ মিনান নার ওয়াল ফিতানি কুলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইতেন, আশ্রয় চাইতেন ফিতনা, বিভিন্ন রকমের জাহান্নাম, এগুলি থেকে আশ্রয় চাইতেন, এবং তিনি এটার কারণে চাইতেন, আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাওয়াটা এই হাদিস দ্বারা প্রমাণিত, বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে, এবং ইমাম ইবনে মানদার রাহমাহুল্লাহ সেটা উল্লেখ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে বায়ানুন আখার ইয়াদুল্লু আলা আন্নাল ইবাদা ইয়ানজুরুন ইলা ওয়াজহিল্লাহি আযজা ওয়াজাল্লা, আরও তিনি দলিল হিসাবে নিয়েছেন যে আরেকটি বর্ণনা দ্বারা দেখা যাচ্ছে বান্দারা হাশরের দিন তাকাবে, জান্নাতে যখন যাবে তখন তারা আল্লাহর চেহারার দিকে তাকাবে, আল্লাহর চেহারার দিকে তাকাবে। তো যে ব্যক্তি আল্লাহর চেহারা সাব্যস্ত করেন সেটা আল্লাহকে দেখতে পাবে না। এই জন্য যারা চেহারাকে নিয়ে বাড়াবাড়ি করে, চেহারাকে নিয়ে তারা অন্য কিছু মনে করে, ভিন্ন অভিন্ন অর্থ করে, তাবিল করে, অপব্যাখ্যা করে, এরা কিন্তু আল্লাহকে দেখা, আল্লাহ থেকে দেখা থেকে মারুফ হবে, কারণ তারা বিশ্বাসই করতো না। যে ব্যক্তি বিশ্বাস করবে সেটা পাবে কি করে, যে ব্যক্তি এটা বিশ্বাস করবে সে পাবে কি করে। এই জন্য যারা এই এই জাতীয় আল্লাহর সিফাতকে অস্বীকার করে, সিফাতকে অপব্যাখ্যা করে, তারা কিন্তু আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে, যদি না তারা কাফের হয়ে যায়। কোনো কোনো বর্ণায় যদি বেশি বিষয়টা নিয়ে ইচ্ছা করে অস্বীকার করে জেনে শুনে, তখন সেটা কাফের পর্যন্ত চলে যাবে। এই জন্য ইমাম ইবনে মানদার রাহমাহুল্লাহ বিভিন্নভাবে বর্ণাগুলো নিয়ে এসেছেন তার কিতাবুল তাওহীদের মধ্যে, ইবনে মানদার রাহমাহুল্লাহ কিতাবুল তাওহীদ, যেটা দুই খণ্ডে বিভক্ত, কিতাবুল সিফাত আলাদা এবং কিতাবুল তাওহীদের একটা আলাদা কিতাবুল তাওহীদ অংশ, অর্থাৎ কিতাবুল আসমা আলাদা তিনি উল্লেখ করেছেন। এই দুটি গ্রন্থ আমি মনে করি প্রত্যেকটি মানুষের সংগ্রহ থাকা উচিত। তাওহীদ আল আসমা ও সিফাত বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ, একটি হচ্ছে তাওহীদ ইবনে খুজাইমা, আরেকটি হচ্ছে তাওহীদ লিল ইমাম ইমাম ইবনে মানদার রাহমাহুল্লাহ, ইবনে মানদার রাহমাহুল্লাহ তাওহীদ। অনুরূপ আমরা দেখতে পাই কিতাব আল হুজ্জা ফি বায়ান মাহিজ্জা মাহিজ্জা ইমাম কওয়ামুসুন্নাহ আবুল কাসিম আল ইসফাহানি কওয়ামুসুন্নাহ, তাকে বিখ্যাত তার লকব আছে, তিনি বলছেন যে তার আল হুজ্জা ফি বায়ান মাহাজ্জের মধ্যে বলছেন 199, তিনি বলছেন যিকরু ইসবাত ওয়া জিল্লা আযজা ওয়াজাল্লা আল্লাযী ওয়াসাফাহু বিল জালাল ওয়াল ইকরাম ওয়াল বাকা ফি কাউলিল্লাহি আযজা ওয়াজাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। ইমাম কওয়ামুস সুন্নাহ তিনিও সাব্যস্ত করছেন যে আল্লাহ তাআলার চেহারা এই গুণটি সাব্যস্ত করা হবে, যে এবং আল্লাহ তাআলার বাকা তিনি বাকি থাকবেন সব সময়, দুইটাকে সাব্যস্ত করা হবে, কারণ আল্লাহ তাআলা এই আয়াত সূরা ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম সূরা রহমানের মধ্যে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে বাকি থাকবে আল রবের, আপনার রবের চেহারা যিনি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। অন্যভাবে ইমাম আল্লাহ লেকাই রহমাহুল্লাহ তার উসুল আয়াত আহলে সুন্নাল জামা, সেখানে তিনি এই চেহারা সাব্যস্ত কথাটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাই যখন তিনি ব্যাখ্যা করছেন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, তিনি সেখানে এই আল্লাহর চেহারা সাব্যস্ত করেছেন। ইমাম সাংকিত রহমাহুল্লাহ তিনি তার আদওয়াল বয়ানে উল্লেখ করেছেন। অনুরূপ ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই সেখানেও তিনি সেটা উল্লেখ করেছেন, ইমাম ইবনে কাসির তো উল্লেখ করেছেনই। যুগ যুগ ধরে যারা সত্যনিষ্ঠ আলেম তারা সবসময় আল্লাহর চেহারা সাব্যস্ত করে আসছেন। তাহলে আল্লাহর চেহারা এটা আমাদের সাব্যস্ত করতেই হবে। আর আমরা হাদিস দ্বারা একটু আগে হাদিস দ্বারাও দেখেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার বিনিময়ে চাচ্ছি বলে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অর্থাৎ যেন আজাব থেকে আশ্রয় চেয়েছেন। তার বুঝে আল্লাহর চেহারা এটা সবাই সাব্যস্ত করেছে, এটা কোনোভাবেই অস্বীকার করার জন্যই। এখন কিছু মানুষের মতভেদটা আমি উল্লেখ করব, কারণ এই জন্য, কারণ এই বিষয়ে মতভেদকারীরা অভাব নেই আমাদের সমাজে, এরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ এবং এরা বেশি বলে থাকে, কথা বেশি বলে, এরা মুতাকাল্লিমিন বা কথা, তাদেরকে মুতাকাল্লিমিন বা কথার জাদুকর, কথার ফুলঝুরি যারা ছাড়ে, এই গোষ্ঠীগুলো আমাদের সমাজে অভাব নেই। তাদের আশারি এবং মাতুরিদি মতবাদের লোকেরা এবং এদের মধ্যে আছে মুতাজিলা, পূর্বেই তারা অস্বীকার করেছে, জাহামিয়ারা পূর্বেই অস্বীকার করেছে। আর এরা কি করে, কেউ বলে যে অর্থ করব না, কেউ বলে যে না আমরা এটাকে নিজে দূরবর্তী কোনো একটা অর্থ করব, এই দুইটাই ভুল। এই জন্য আমরা এটা বলতে চাচ্ছি এখানে যে আল্লাহ তাআলার এই যে তার নিজের দিকে এদাফত করেছেন ওয়াজহু রব্বিকা ওয়াজহুল্লাহ ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার চেহারা, এটা তিনি নিজেকে নিজে সম্পৃক্ত করেছেন। আল্লাহ তাআলার দিকে যে কোনো জিনিস সম্পৃক্ত হয় দুনিয়া, তা দুই ধরনের, একটি হচ্ছে গুণ তার
গুণ যার গুণ বর্ণনা করা হচ্ছে মৌসুফ, অর্থাৎ যার গুণটা বর্ণনা হয় তার দিকে সম্পৃক্ত, গুণ তার সত্তার দিকে সম্পৃক্ত সম্পর্ক হওয়া। যেমন ওয়াজহুল্লাহ, ইয়াদুল্লাহ, আল্লাহ তালার হাত, আল্লাহ তালার আইন, আল্লাহ তালার চোখ, আল্লাহ তালার আঙ্গুল, এগুলি আল্লাহ তালার গুণ তার সত্তার দিকে সম্পৃক্ত হওয়া। আরেকটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি স্রষ্টার দিকে সম্পৃক্ত হওয়া, সেগুলি গুণ নয়, সেগুলি আলাদা কর্ম, সেগুলি সম্পৃক্ত। যেমন বাইতুল্লাহ, আল্লাহর আল্লাহর ঘর, যেমন রুহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রুহ ঈসা আলাইহিস সালামের, এগুলি হচ্ছে সম্মানের জন্য সম্পৃক্ত করা হয়। কিন্তু এই যে ওয়াজহুল্লাহ, এটা কোন ধরনের আল্লাহ তাআলার চেহারা দিয়ে সম্পৃক্ত করা হয়েছে, যে আল্লাহ তাআলার চেহারা, এটা আমরা বিশ্বাস করি, এটা যে এটা বিশ্বাস করি আমরা প্রত্যেকে, যে যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদার যারা ধারক বাহক তারা বিশ্বাস করে, এবং যারা অনুসারী সাধারণ মানুষ সবাই তো এটা বিশ্বাস করি, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার চেহারা রয়েছে, আল্লাহ তাআলার চেহারা আছে। এবং এখানে আল্লাহ তাআলার এই গুণকে, চেহারা গুণটি, যেটা আল্লাহ তাআলার একটি গুণ, যেটা হচ্ছে সিফা জাতিয়া, সিফা জাতিয়া, সিফা ফেলিয়ান, সিফা জাতিয়া, আল্লাহ তাআলার সত্তাগত গুণ, এই গুণটিকে আল্লাহ তাআলা তার নিজের দিকে সম্পৃক্ত করেছেন, আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন, এটা হচ্ছে এটার অর্থ। এখন দ্বিতীয় আরেকটি অর্থ আছে, যেটা অন্যেরা করে থাকে, সেটা তাবিল করে, অপব্যাখ্যা করা। কীভাবে অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে করে এখানে কয়েক ধরনের পথ নিয়েছেন, তিনটা তারা উদ্দেশ্য নিয়েছে। একজন বলে যে না, এখানে জাত বলা হয়েছে, উদ্দেশ্য ওয়াজিব বলে সত্তা বোঝানো হয়েছে, ওয়াজিব বলে সত্তা বোঝানো হয়েছে, তখন তারা তাদের মত হচ্ছে চেহারা নাই, শুধু সত্তা আছে, এখানে ওয়াজিব বলে সত্তা বোঝানো হয়েছে, এটা তাদের উদ্দেশ্য। আচ্ছা, আরেক গোষ্ঠী বলে যে না না, এটা ঠিক না, এটা না, চেহারা বলে সত্তা বোঝানো হয় নাই, বরং এখানে চেহারা বলছে, তবে এর দ্বারা উদ্দেশ্য হাকিকতে চেহারা নয়, এটা অন্য কোনো অর্থ যেটা আমরা বুঝি না, এরকম কোনো একটা কিছু নিয়েছে, কিন্তু হাকিকি চেহারা যেটা, চেহারা অর্থ করা যাবে না, এটা চেহারার উদ্দেশ্য নেয় নাই। আরেক দল বলে যে না, দিক বোঝানো হয়েছে, কোনো একটা আল্লাহর দিকে, আল্লাহর দিকে বোঝানো হয়েছে। আরেক দল বলে যে না, সব উদ্দেশ্য নেওয়া হয়েছে, কয় প্রকার সাইড ফোকাস, সাইড ধরনের মানুষ হয়ে গেছে। অর্থাৎ যখন একজন মানুষ তার মূল পথ থেকে দূরে সরে যায়, তখন যে কোনো জায়গায় ভুল করতেই পারে, একজন মানুষ রাস্তা হারিয়ে ফেলে সবটাকে রাস্তা মনে করে, সেরকম এরা পথ যখন পথ হারিয়ে ফেলেছে, আল্লাহ তাআলা চেহারা সাব্যস্ত করতে অস্বীকার করেছে, এখন তারা শুরু করেছে, কেউ বলছে না চেহারা বলতে একটা কিছু নিছে যেটা আমরা অর্থ জানি না, কেউ বলছে আমরা অর্থই করবো না, এভাবে রেখে দেবো, কেউ বলছে না চেহারা বলতে বুঝাচ্ছে দিক, আল্লাহর দিকে যেটা সম্পৃক্ত হবে, আবার কেউ বলছে না আল্লাহ তাআলার যে দিক তারা কিন্তু মানে না, আল্লাহর জন্য দিক মানে না তারা, তো এখন আবার দিক বলতেছে এখন, আবার তারা বলছে কেউ না এখানে সব উদ্দেশ্য যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সব যে ব্যক্তি চাইবে, আল্লাহ তাআলা পূর্ণ যে ব্যক্তি চাইবে, এগুলি সবই হচ্ছে পদভ্রষ্টতা, এগুলি সবই হচ্ছে তাওবিল, অপব্যাখ্যা, এগুলি অগ্রহণযোগ্য মতবাদ। এই জন্য ইমানদাররা আল্লাহ তাআলা হক পথে দিয়েছেন, আল্লাহ তাআলা ইমানদারদের মুখ দিয়ে বের করেছেন, তারা যেটা হচ্ছে আল্লাহ তাআলা রয়েছে ওয়াজহুন হাকিকিয়ুন, হক ওয়াজ চেহারা, যেটা সব বাস্তব চেহারা, যেই চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই, এবং কারো সাথে কোনো সেটার সাথে কোনো সাদৃশ্য হবে না, মিল হবে না। এই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালুল ইকরাম, আল্লাহ তাআলা বলছেন, আর যখন আল্লাহ তাআলা দেখুন, যখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালুল ইকরাম, আল্লাহ তাআলার চেহারা জুল জালাল, খেয়াল করেছেন কিনা, জু আসছে এখানে ওয়াজহের, চেহারার গুণ হিসাবে, অর্থাৎ আল্লাহ তাআলার রবের, আপনার রবের চেহারা বাকি থাকবে, যেই চেহারাটি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। চেহারার আবার কি করেছে আল্লাহ তাআলা, চেহারার একটা আবার সিফাত করছে, অর্থাৎ চেহারার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত সম্মানিত। তাহলে এই যে চেহারার বৈশিষ্ট্য বর্ণনা করছে, তখন তো চেহারা উদ্দেশ্যই না, তাহলে চেহারা বৈশিষ্ট্য বর্ণনা, সেটা তো বেহুদে যাবে। আল্লাহ তাআলা চেহারা, হাকিকি চেহারা বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা বাস্তব চেহারা বুঝাতে চেয়েছেন, তারা যেটা বুঝেছে, যে ভুল তথ্য বুঝেছে, সেটা হচ্ছে যে চেহারা বলতে জাত বোঝানো হয়েছে, তো জাত বুঝালে জিল জালাল হইতো, অন্য কিছু হইতো, কিন্তু জুল জালাল যখন বলা হয়েছে ওয়াবকা ওয়াজহু, আপনারা জানেন যে ইয়াবকার ফাইল হয়েছে ওয়াজহু, এই ওয়াজহুর থেকে বদল হয়েছে জুল জালালুল ইকরাম, অথবা ওয়াজহুর সিফাত বর্ণনা হয়েছে জুল জালালুল ইকরাম, তাহলে বোঝা গেল যে এই ওয়াজহুর গুণ বর্ণনা করার অর্থই হচ্ছে ওয়াজ আসলে হাকিকি সিফাত, বাস্তবই ওয়াজি আল্লাহর চেহারা একটি সিফাত, এটাকে স্বীকার করতে হবে। যদি কোথাও উদ্দেশ্য না হয়, যদি কোথাও ইয়া উদ্দেশ্য না হতো, চেহারা উদ্দেশ্য যেখানে নাই, যখন সেখানে কিন্তু দেখবেন যে রব্বিকার সাথে যুক্ত হয়ে সেখানে জিল জালালুল ইকরাম বলা হয়েছে, জুল জালালুল ইকরাম বলা হয়নি। যেমন আল্লাহ তাআলা বলছেন তাবারাক আসমু রব্বিকা জিল জালালুল ইকরাম, আপনার রবের নাম বরকতময়, আপনার রব হচ্ছেন, এখানে আপনার রব হচ্ছেন, নাম বরকত, নাম জিল জালালুল ইকরাম না, অর্থাৎ ইসমকে, নামকে জিল জালালুল ইকরাম বলা হয়নি, এখানে রবকে জিল জালালুল ইকরাম, জিল জি আসে, জু আসে নাই, আগেরটা আসছে, যখন ওয়াজি বলা হয় তখন জু আসছে, অর্থাৎ ওয়াজির কি কি মর্যাদা, ওয়াজির বৈশিষ্ট্য হয়েছে জুল জালালুল ইকরাম, আর এখানে বলা হচ্ছে রব, তিনি হচ্ছে জুল জালালুল ইকরাম,
এখানে এসমের কোনো গুণ বর্ণনা করা হয়নি, এর অর্থ হচ্ছে এসম আল্লাহর, এসম কোনো আল্লাহর ইয়া নয়, এসম শব্দটি আল্লাহর কোনো, এখানে এসম শব্দটি আল্লাহর কোনো সিফাত হিসেবে আসে নাই, বরং এখানে সিফাত হিসেবে আসছে, এখানে সিফাত রব্বিকা বলা হচ্ছে, রবের গুণ হিসাবে বর্ণনা করেছে জালাল ইকরাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় আশ্চর্য ইস্তেদদার, এটা শেখ আমাদের শেখ উসাইমিন রাহমাহুল মোহাম্মদ সালাহ উসাইমিন রাহমাল্লাহ এই ইস্তেদদার লিয়েছেন, যে দেখুন কত সুন্দর, সেটা হচ্ছে যেখানে রব উদ্দেশ্য সেখানে দুই আসছে, যেখানে ওয়াজি উদ্দেশ্য সেখানে দু আসছে, তো দুইটার মধ্যে বিরাট পার্থক্য, একটার গুণের গুণও বর্ণনা করা হয়েছে অর্থাৎ ওয়া চেহারা, আর সেখানে শুধু রবের গুণ বর্ণনা করা হয়েছে জালাল ইকরাম বলা হয়েছে, সেখানে ইসমের কোনো গুণ বর্ণনা করা হয়নি, অর্থ হচ্ছে যেখানে উদ্দেশ্যমূলক আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা, সেখানে আসলেই ওয়াজ চেহারা হাকিকি চেহারায় বোঝানো হবে, অন্য কিছু নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার জন্য এখানে কেউ যারা বলে যে সওয়াব হবে এটা দ্বারা, সওয়াব উদ্দেশ্য আল্লাহ আল্লাহ যে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার কাছে সওয়াব বাকি থাকবে, যারা বলে আল্লাহ তাআলার জিহাদ বাকি থাকবে, দিক বাকি থাকবে, আল্লাহ তাআলার সত্তা বাকি থাকবে, এগুলি বলে, এগুলি কোনোটাই উদ্দেশ্য নয়, তবে চেহারার সাথে দিক চেহারার সাথে তার সত্তাও বাকি থাকবে এইভাবে বলা যাবে, এবং চেহারা সত্তা সহ তার আল্লাহ তাআলা যা চাইবেন সেগুলিও বাকি থাকবে এইভাবে বলা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত যারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করে তারা বলে যে এখানে ওয়াজ বলতে জাত বোঝানো হয়েছে, সত্তা বোঝানো হয়েছে, দিক বোঝানো হয়েছে, সওয়াব বোঝানো হয়েছে, এগুলি কোনোটাই শুদ্ধ নয়। কারণ তারা কি জন্য এটা বলে থাকে এটা আমাদের জানতে হবে। তারা বলে থাকে এই জন্য, তারা মূলত যেটা চেয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে তারা তানজিহ করবে, পবিত্র করবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেটা দিয়ে পবিত্র হয় সেটা পবিত্র তারা বলবে না, নিজেরা নিজেদের পক্ষ থেকে একটা দিয়ে আল্লাহকে পবিত্র করতে চায়। আল্লাহ তাআলা তার চেহারা আছে বলেছেন, এটা এটা রাখার মধ্যে হচ্ছে পবিত্রতা, তারা এটা অস্বীকার করে আল্লাহকে পবিত্র করতে চায়। কেন তারা বলে, বলে যদি কোনো আল্লাহর চেহারা সাব্যস্ত করি তাহলে কি হলো, সৃষ্টিকুলেরও চেহারা আছে আর চেহারা তো একরকমই, মানুষের চেহারা তো একরকমই, সুতরাং আল্লাহ তাআলার জন্য এটা দ্বারা তো সম মিশাল সাব্যস্ত হয়ে গেল, সম পরিমাণ কি সাব্যস্ত হইতে হলে আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করা যাবে না, এটা হচ্ছে তাদের দাবি। তারা এটাও বলে যে আল্লাহ তাআলা বলছে লাইসা কামিসলি সেই, তার মতো কোনো কিছু নাই, তাহলে তারা বলতেছে যদি কোনো আল্লাহ বলছে তার মতো কোনো কিছু নাই আর আপনি বলতেছেন চেহারা, চেহারা মানুষের চেহারা তো চেহারাতে একই রকমের হয়, সুতরাং চেহারা সাব্যস্ত করলে তো তার মতো হয়ে যায়, তো কোরআনকে অস্বীকার করা, সুতরাং চেহারা সাব্যস্ত করা যাবে না। আরে তারা বলছে আহলে সুন্নাহ তোমরা কি বলছো, তোমরা যদি কোনো বলো যে তোমরা তো বিশ্বাস করো যে যে ব্যক্তি আল্লাহর মতো কাউকে সাব্যস্ত করবে সে কাফের হয়ে যাবে, তো এখানে তো দেখছি তোমাদের তোমরা কাফের হয়ে যাচ্ছ, কারণ তোমরা তো আল্লাহর আল্লাহ তাআলা চেহারা সাব্যস্ত করছো, চেহারা একই রকম হয়, চেহারা একই রকম, সৃষ্টির চেহারা বলতে আমরা যেটা বুঝি একই রকম, সুতরাং তো তোমরা কাফের হয়ে যাবে তোমাদের কথা অনুসারে, আল্লাহ তো বলছে লাইসা কামিসলি সেই, তোমাদের তার মতো কোনো কিছু নেই। এটার জবাব কি, এটার জবাব এক নম্বর কথা হচ্ছে, এক নম্বর জবাব হচ্ছে যে তোমরা জিসিম বলতে কি বুঝাচ্ছ, জিসিম শব্দটি একটি সংক্ষিপ্ত শব্দ যেটাকে বলা হয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দ, ব্যাখ্যা সাপেক্ষ শব্দ, জিসিম দ্বারা তুমি তো কি বুঝাচ্ছ, যদি জিসিম দ্বারা তোমার উদ্দেশ্য হয় আমাদের যেমন হাড় আছে, রগ আছে, রক্ত আছে এবং গোস্ত আছে মুখের মধ্যে এরকম, এবং আমরা এই গোস্ত এই চেহারা থাকতে হলে এটার ঘাড়ের লগে লাগিয়ে থাকতে হবে, এই জাতীয় কোনো কিছু তোমরা যদি মনে করে থাকো তাহলে আমরা নিঃসন্দেহে তোমাদের সাথে একমত যে এরকম কিছু আল্লাহর জন্য আমরা সাব্যস্ত, এই চেহারা সাব্যস্ত আমরা আল্লাহর জন্য করি না এবং এটা সাব্যস্ত করা যায় নাই। তো তোমরা জিসিম বলে একটা বিপদে ফেলেছে, শরীর বলে দেহ বলে একটা বিপদে ফেলেছে আমাদেরকে, এই এইটা এভাবে বলবে না। আর যদি তোমাদের জিসিম বলে উদ্দেশ্য হয়, দেহ বলে উদ্দেশ্য এইটা যে আল্লাহ তাআলার একটা সত্তা আছে, তার শিশু গুণাগুণ আছে, তার গুণ আছে, তার গুণাবলী আছে, তাহলে আল্লাহ তাআলার এই গুণগুলি সাব্যস্ত করতেই হবে। তাহলে তোমাদের এই জিসিম বলার দ্বারা আমাদের এগুলিকে জিসিম বলে এগুলিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা বলবো চেহারা, তবে তোমাদের যে জিসিম তোরা উদ্দেশ্য নিয়েছে সেটা নয়, বরং আল্লাহ তাআলার উপযোগী যেটা সেটাই সাব্যস্ত করতে হবে। আল্লাহ কামাল ইল্লাহ ওয়া জালালিহি, আল্লাহর সম্মান এবং মর্যাদা উপযোগী যেটা সেটা হিসেবে আমরা তার জন্য সেটা সাব্যস্ত করি, তাহলে সেটা তার কোনো সমস্যা থাকে না, তাহলে কোনো সমস্যা থাকে না। এখন যেভাবে আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন দেখেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন আল্লাহ কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার জন্য তিনি সামাদ সাব্যস্ত করেছেন। সামাদ ইবনে আব্বাস বলেছেন সামাদ কি, আল্লাযী লা জাওফা লাহু, সামাদ হচ্ছে যার কোনো পেট নেই, যার কোনো পেট নেই অর্থাৎ যার কোনো খাওয়ার কোনো প্রয়োজন হয় না এরকম। তাহলে সামাদের ব্যাখ্যা কে করেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। তো এখন যদি কোনো আপনি সমাজের ব্যাখ্যা আপনি না করেন, সমাজের অর্থ না করেন, সমাজকে আপনি অন্যদিকে নিয়ে যান এবং নিজের অর্থ বুঝতে তো হবে না, তাহলে বোঝা গেল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাকিকাতান সমাজ সাব্যস্ত করেছেন, যে আল্লাহ আল্লাহ দিলা জাওফালাহু। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাই তবা ইমাম ইবনে জারির তবারি রহমতুল্লাহ তার তাফসিরে সেটা নিয়ে এসেছেন যে আল্লাহ দিলা জাওফালাহু, সমাজের ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন, এবং তিনি বলেন নাই যে নাই অস্বীকার করেন না বা ভিন্ন অর্থ করেন নাই,
সামাদ্দিল্লা আল্লাজিলা জহুল অর্থ করেছেন, অর্থ হচ্ছে অর্থ করা যাবে, ভিন্ন অর্থ নিয়ে যাওয়া যাবে না, শুধু অন্য অর্থ নিলে সেটা ভুল হবে, এটাকে সাব্যস্ত আমাদের করতে হবে। সুতরাং আল্লাহ তাআলার জন্য হাকিকি চেহারা সাব্যস্ত করার ক্ষেত্রে যা আল্লাহ জালালিহি ও কামালিহি, যা আল্লাহর জন্য উপযুক্ত, তার জন্য উপযুক্ত যেরকম সেরকম চেহারা তার জন্য সাব্যস্ত করা যাবে, এটাকে তোমরা জিসিম নাম দিবে না, এটাকে জিসিম বলবে না। দ্বিতীয় যে জিনিসটা তোমাদের এখানে ভুল হয়েছে, হে আশায় মাতুরি দিয়ে ফেরকা তোমাদের লোক, তোমাদের বলছি আরেকটা ফেরকা তোমাদের বলছি, সেটা হচ্ছে দেখি তোমরা বলেছ আল আজিসাম ও মুতামাযিলা, সমস্ত দেহ একই রকম, এটা মিথ্যা কথা। সমস্ত দেহ কখনো একরকম হয় না, সমস্ত দেহ এটাকে সবচেয়ে বড় মিথ্যা। কারণ হচ্ছে দেখো, দেহ একজন ভাল্লুকের দেহ একজন যেটা পিঁপড়ার দেহ কি একরকম নাকি? ভাল্লুকের দেহ কত শক্ত সামর্থ্য দৌড়ায় তাকে একদম বিভীষিকাময়, আবার একটা পিঁপড়া অত্যন্ত নায়ম জিনিস, ছোট জিনিস, এটার চেহারা একরকম কিনা, এটা এটাকে একরকম দেহ নাকি? দেহারা একরকম হয়, দেহ একরকম, এটা কীভাবে তুমি বুঝলে? কখনো নয়, দুটোর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে এই পার্থক্য প্রত্যেকটি মানুষই বুঝতে পারে, সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে। তাহলে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কী পার্থক্য হতে পারে? শুধু সবাই বুঝতে পারে। তাহলে আমরা যারা তোমাদের বলছি যে আল্লাহর জন্য চেয়ার সাব্যস্ত করছি, আমরা কখনো বলি নাই যে মানুষের কারো মতো বা সৃষ্টির কারো অনুরূপ, এটা আমরা কখনো বলিনি। সুতরাং তোমাদের এ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ, তোমরা যে বলছো যে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা তার সৃষ্টির মতো হয়ে যাচ্ছে যদি কোনো চেয়ার সাব্যস্ত করি, তাহলে এটা তোমাদের বুঝার ভুল, এটা কখনো সাব্যস্ত হচ্ছে না, তোমরা ভুল বুঝছো দুইটাতে। একটাতে প্রথমটা আমরা বলেছি যে কখনো আমরা জিসিম বলতে কী বোঝাচ্ছি এটা আগে নির্ধারণ করতে হবে, এটা ঠিক না। তোমাদের বলছো এটা জিসিম বলতে তাল কামাই আলী কবি জালালি, তার জন্য সমান মজার সাথে অনুভব যেভাবে সেরকম সাব্যস্ত করে থাকি। আর দ্বিতীয়টি হচ্ছে যে সব জিসিম একরকম না, যেটা তোমরা বলছো এটা মিথ্যা কথা। জিসিমের মধ্যে কী আছে? পার্থক্য রয়েছে, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়া আরেকটা জিনিস আমরা দেখি চেহারার ক্ষেত্রে, দেখেন আরেকটা অতিরিক্ত আলোচনা তিন নম্বর, সেটা হচ্ছে চেহারার মধ্যে অনেক বিরাট পার্থক্য রয়েছে। মানুষের মানুষের মধ্যে চেহারার মধ্যে কত পার্থক্য, দুইজন মানুষের চেহারা কখনো একরকম হয় না। এমনকি যাদেরকে টম বলা হয় অর্থাৎ যাদেরকে টুইন বলা হয়, তাদের মধ্যে পার্থক্য হয়ে যায় কোথাও কোথাও। তাহলে বোঝা গেছে আপনি কখনো আপনি যেখানে মনে পার্থক্য, মানুষের মানুষের চেহারার মধ্যে পার্থক্য আছে, আমি সত্যাই বলছি না, শুধু চেহারার মধ্যে পার্থক্য আছে, সেখানে আল্লাহর সাথে আপনি কীভাবে বলতে পারেন যে যে আল্লাহ তাআলা মানুষের সাথে একরকম হয়ে গেলে চেহারা সাব্যস্ত করলে? এটা হতেই পারে না, এটা ভুল কথা। তাহলে তাদেরকে তিন নম্বর এটা বলতে হবে যে চেহারাতেও পার্থক্য রয়েছে, কখনো দুইটি চেহারা সৃষ্টির মধ্যে চেহারা একরকম হয় না। এমনকি তাদের আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে বিভিন্ন রকম দিয়েছেন, এমনকি বাপ বেটার মধ্যে অনেক পার্থক্য থাকে, কিছু মিল থাকলে দিয়ে 100% মিল কখনো হয় না, 60% 80% মিললেও পার্থক্য থেকে যায় সৃষ্টির মধ্যে। এমনকি সেটা শুধু চেহারার মধ্যে, শুধু অন্য অংশ বাদে দিলাম, শরীরের অন্য অংশ বাদে দিলাম। তাহলে আমরা এই যে আল্লাহর জন্য আল্লাহর ক্ষেত্রে কীভাবে বলতে পারি যে একই রকম হয়ে যাবে, এটা কখনো নয়, এখন হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যে একই রকম হওয়া কখনো সম্ভব। সুতরাং আপনারা বলছেন যে আল্লাহ তাআলার চেহারা মানুষের সাথে একরকম হয়ে যায়, এটা ঠিক নয়। এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা আমরা অনেকেই এই জায়গাতে অনেকেই ভুল করে থাকে। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। মিছিল শব্দটি আলোচিত বলা একেবারে হুবহু অনুরূপকে মিছিল বলা হয়, হুবহু অনুরূপ না হলে মিছিল হয় না। একেবারে ধরা একটা জিনিস তৈরি করে আনছে, দুইটা একই রকম বলতে একই রকম, দুইটা মিলাই দিলেন, এটাকে বলা হয় হুবহু একরকম হওয়া। একে যেমন একই কফি, বইয়ের একটা কফি এরকম আরেকটা কফি নিয়ে আসছেন ঠিক দেখে একই রকম, এটাকে বলা হয় মিছিল। আল্লাহ তালা এটাকে অস্বীকার করেছেন, আল্লাহ তালা লাইসা কাশিবহি সে অস্বীকার করেন নাই, তার সাদৃশ্য কিছু সাদৃশ্য অস্বীকার কোথাও করানো আসে না, হাদিসেও আসেনি। এই জন্য আমরা আল্লাহ তালা যেটা বলেছেন সেটা বলার উদ্দেশ্য তার মিছিল কোনো কিছু হবে না, তবে তার নামে মিলবে, তার সাথে কোনো চেহারা কোনো অংশে মিলবে, এটাকে আমরা অস্বীকার করি না। কারণ এটা কোনো নিষেধাজ্ঞা কোথাও আসে নাই, শিবহে সাদৃশ্যর দিক থেকে কোনো একটা অংশে সাদৃশ্য হবে না, এটা আমরা অস্বীকার করি না। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন মা মিন শাইইনি ইলা বাইনাহুমা ওয়াজহুল মুতাশাবে ওয়াজহুল মুতাফা ওয়াজহুল মুফারাক, যে ওয়াজহুল, তিনি বলতেন সবসময় যে দুটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস পৃথিবীতে পাবেন তার মধ্যে একদিকে মিল পাবেন একদিকে বেমিল পাবেন, যে কোনো দুটি জিনিসের মধ্যে। এমনকি দুইটা জিনিস নিয়ে এলে বহু বানায় আনলে বলুন এটা একটা মিল আছে, এটা দুটো মিল আছে, এটা একই, এটা এই অংশ, এটা অংশ, বাকি অংশ সোজা এরকম, অর্থাৎ দুই হুবহু যে কোনো জিনিস, দুইটা জিনিসের যদি দুইটা জিনিস হয় কখনো একরকম হয় না। আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা দুটি সত্তা, সুতরাং দুইটার মধ্যে একরকম হওয়া জরুরি না, দুটোর মধ্যে মিল থাকতে পারে। মিল কি? আল্লাহর অস্তিত্ব আছে, যেটা অস্বীকার করবেন না, মানুষের অস্তিত্ব আছে। তাহলে বলেন যে মানুষের অস্তিত্ব যেহেতু আছে আল্লাহর অস্তিত্ব নাই, তাহলে তো একটা ভুলের কথা, তো আল্লাহকে অস্বীকার করাই হয়ে গেল। আপনি তাহলে বুঝতে পারছেন যে কোথাও যদি কোনো ওয়াজুল মুশাহাবে যদি কোনো থাকে, ওয়াজুল মুফারাক যদি থাকে, কোথাও যদি কোনো মিল থাকে, এর অর্থ এই নয় যে কিছু মিল থাকে, কিছু মিল যেটাকে বলে এটাকে সবই বলা হয় শিবে। আল্লাহ তালা শিবিকে অস্বীকার করেন, মিশালকে অস্বীকার করেছেন, এর অর্থ হচ্ছে আপনি ওয়াজুল সবই যেটাকে আছে কিছু অংশ কিন্তু নামে মিল থাকবে, কিছু অংশে মিল থাকবে, কিছু দিকে মিল থাকবে, এর অর্থ হচ্ছে হুবহু হবে না, এটা আল্লাহ অস্বীকার করেছে। কিন্তু কোনো দিকে মিল তিনি থাকবেন তিনি নিজেই বলেছেন, কারণ তিনি সৃষ্টি করেছেন তার মতো করে, সেখানে কোনো অংশ তিনি মিল রাখতেই পারেন,
কোনো অংশ তিনি সাধারণ সাদৃশ্য করতে পারেন, তার যেটা সাদৃশ্য কোনোটার করা থাকে, এই ছেলেকে ওই ছেলের মতো, ওই ছেলেকে ওই ছেলের মতো করতে পারেন, কিছু কিছু টমদেরকে যারা বলে টুইন যারা তাদেরকে কাছাকাছি মিলিয়ে রাখতে পারেন, কিন্তু আল্লাহর সাথে সৃষ্টির পুরোপুরি মিল কখনো হবে না, কখনো কখনো তার গুণের মধ্যে মিল, শব্দের গুণের মধ্যে কিছু কিছু মিল থাকতে পারে, তার মধ্যে শব্দ মিল থাকবে কিন্তু গুণের দিক থেকে মূল যে অর্থের দিক থেকে তা কোনোদিন বেমিল হবে না। কারণ হচ্ছে লাইসা কামিসলি সেই অর্থিক কোনো মিল হবে না, কারণ মূল দিক থেকে, কারণ হচ্ছে দেখেন আল্লাহ তাআলা তার ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর ক্ষমতা মানুষের কাছে একরকম না, মানুষের ক্ষমতা একেবারে আল্লাহ প্রদত্ত, আর মানুষের আল্লাহর ক্ষমতা তিনি হচ্ছেন এমন ক্ষমতা যে ক্ষমতার কোনো কোনো বিচার মানে সেটা কোনো সীমানা নির্ধারণ করার মতো কোনো কিছু নাই, এত এত তিনি সক্ষম তিনি। তাহলে বোঝা গেল যে না, এই শুধু কুদরতে কুদরতে মিলে গেলেই অস্বীকার করা হবে এটা কিন্তু ঠিক নয়। এই জন্য আপনারা যারা হে আশারা মারতুরিয়ারা, আপনারা সাব্যস্ত করেন আল্লাহর জন্য এলেম সাব্যস্ত করেন জ্ঞান, তো মানুষের তো জ্ঞান আছে, আপনি কেবল বলবেন যে দুইটা মিলে গেছে, কখনো না। আপনি যদি মানুষ আপনারা মানুষের জন্য আল্লাহর জন্য কুদরত সাব্যস্ত করেন, মানুষের কুদরত আছে কিনা অস্বীকার করবেন না, দুইটা একরকম কখনো হয়নি। তাহলে বোঝা গেল যে এই জিনিস এই মিল গেলেই মিলে গেলেই একরকম হওয়া জরুরি না, এটা হচ্ছে সবই বলা সাদৃশ্য বলা, এটাকে আল্লাহ তালা অস্বীকার করেন নাই, কারণ যে কোনো জিনিসের মধ্যে দুইটি জিনিসের মধ্যে কিছু অংশ মিল থাকবে, কিছু অংশ মিল থাকবে, কিন্তু হুবহু মিলে যাওয়া এটা হওয়া নিষেধ করেছেন লাইসা কামিসলি সেই, তার মতো কোনো কিছু নেই। ওহু আসসামিউল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আবার তিনি সামি বাসির বলে মানুষকে বলেছেন, হালাতা আল ইনসান হিনু মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসিরা। তিনি সামির বাসির মানুষকে করেছেন, আবার নিজে নাম রাখছেন সামির বাসির। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে নাম মিল হলে কি হবে, অর্থের দিক থেকে তার ধরনের দিক থেকে সম্পূর্ণরূপে মিল, কিন্তু শব্দে মিল থাকবে এটাকে সবই তিনি অস্বীকার করেন। এই জন্য মাসালকে বলেছেন আল্লাহ তালা হাকিম, তিনি জানতেন বান্দা কোন দিকে ভুল করবে, যিনি তিনি শব্দটা এনেছেন অ্যাপ্রোপ্রিয়েট, যে লাইসা কামিসলি সেই, তিনি বলেন না লাইসা কাশিব হি সেই, এটা তিনি বলেন নাই, কারণ মানুষের কোনো সৃষ্টি দুইটা জিনিসের যদি যেভাবে কিছু কিছু মিল থাকে, কিছু ব্যামিল থাকে, স্রষ্টা সৃষ্টির মধ্যে ব্যামিল থাকবেই, কিন্তু কোনো কোনো নামে কোনো কোনো শব্দে কোনো কোনো গুণের দিক থেকে কোনো কোনো শব্দের দিক থেকে কিছু কিছু মিল থাকলে এটাকে অস্বীকার করা হয়নি। সুতরাং আল্লাহ তাআলার চেহারা থাকা, বান্দার চেহারা থাকা, এটা থাকার বান্দার চেহারা থাকার কারণে আল্লাহ চেহারাকে অস্বীকার করা এটা কোনো ওয়াইজ কাজ নয়, এটা ভুল পথে পরিচালিত একটি কাজ, ভুল কাজ, এটাকে দূরে থাকতে হবে। এখন একটি জিনিস আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা বলেছেন, একটা হাদিসে আসা আবহরাদিন হাদিসে আসছে, বুখারী মুসলিমে হাদিসে আসছে, ইন্নাল্লাহ খালাক আদম আলা সুরতি, আল্লাহ তাআলা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন। সুরতটা কি, সুরতটা কি জিনিস, এইটা হচ্ছে সমস্যা। কিছু মানুষের সুরত অনুবাদ করছে আকার, কিছু মানুষের সুরত হচ্ছে সুরত করে রেখে দিয়েছেন, বাংলা ভাষা সুরত বোঝা যায়, আমরা অর্থ হচ্ছে সুরতটা যেটাই করি না কেন, সুরত বলতে কি বোঝানো হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি কোনো আদমকে তার সুরতে সৃষ্টি করে থাকেন, আর আমরা বলে থাকি যে আল্লাহর চেহারা কখনো মানুষের চেহারা কখনো আল্লাহর চেহারার সাথে মিল হবে না, তাহলে এটা উত্তর কি, সুরত কি, সুরতের মধ্যে আল্লাহ তাআলা কি সুরতে সৃষ্টি করেছেন, তাহলে মিল না হলে কি জন্য বলতেছেন যে আদা সুরাতি। এখানে কয়েকটি উত্তর আছে, গুরুত্বপূর্ণ অংশটুকু ভালো করে খেয়াল রাখবেন, আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, কয়েকটি উত্তর আছে। এক নম্বর হচ্ছে লা ইউরাদু বিহি সুরাতুন তুমাসিলু সুরাতাল রাব্বি আযজা ওয়াজাল বিইজমাইল মুসলিমিন, সবাই একমত, সমস্ত মুসলিমরা যে কখনো এমন সুরত নয় যেই সুরতে রব্বুল আলামিনকে হুবহু অবিকল ফটোকপি এরকম বলার কোনো সুরত নাই, এটাই ইজমা, এটাকে কখনো নেওয়া যাবে না। সমস্ত মুসলিম এবং সমস্ত বিবেকবানরা বলে রব্বুল ইজ্জত হুবহু কোনো সুরতে মানুষকে, মানুষ চেহারাতে মানুষকে সৃষ্টি করে না, আল্লাহ চেহারা দেখে পুরোপুরি আল্লাহ চেহারার মতো করে মানুষকে সৃষ্টি করে দিয়েছেন পুরোপুরি হুবহু, এটা কোনো মানুষ বলেন নাই, এটা কোনো মানুষ বলেন নাই। কারণ দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেকটা উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াসা কুরসিহুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলার কুরসির ভিতরে জায়গা হয়, ওয়াসসামাওয়াত ওয়াল আরদ কুল্লুহা বিন্নিসবাতিল কুরসি বিমাদাল কাদামাইন, আসমান জমিন সব কিছু কুরসির সামনে দুইটি কুরসির সামনে ফেলে রাখা একটা জায়গা, যেখানে আল্লাহ তাআলা পা রাখেন, আল্লাহ তাআলা পায় কুরসির সামনে, তো কুরসিতে আল্লাহ তাআলা পা রাখেন, কুরসির মধ্যে আসমান জমিনের জায়গা হয়, আর এই কুরসির মধ্যে আসমান জমিন এমনভাবে ফেলা হচ্ছে যেন হালাকা একটি রিং রাখা হয়েছে, জমিনের প্রান্ত বিস্তীর্ণ একটা প্রান্তিক জমিনের মধ্যে রিং রাখা হয়েছে, আর আরশের সামনে কুরসি হচ্ছে এরকম একটি রিংয়ের মতো যে বিস্তীর্ণ জমিতে একটা রিং রাখা হয়েছে, তো রব্বুল আলামিন কত বড়, তো এই যে রব্বুল আলামিন তাকে কোনোভাবে কোনো গুণ দিয়ে কোনোদিন এহাতা করতে পারবে না, আল্লাহ ইয়াহিতুনা বিশাই মিন খালকি, তাকে কেউ কোনোদিন ঘিরে সম্পূর্ণ গুণ দিয়ে বর্ণনা করতে পারবে না এবং তাকে ধারণায় আনতে পারবে না,
এই বলতে পারবে না এটা তার গুণ, এটা এরকম, এর বাইরে যেতে পারবে না, অথবা কেউ বলবে না যে আল্লাহ তালা ষাট হাত আদম যেভাবে ষাট হাত আদমের, অথবা আদমের যেভাবে চেহারা এরকম এরকম আছে আর আল্লাহ তালার চেহারা এরকম এরকম বলা কখনো জায়েজ নেই। তাহলে কোনটা তাহলে অর্থ হবে এটা আমাদের জানতে হবে। আমরা আগে প্রথমটা যেটা মানুষের ভুল করে থাকি এটাকে অস্বীকার করেছি। এখন তাহলে আল্লাহ তালা আদমকে তার চেহারা অনুসারে তার চেহারা সাব্যস্ত করেছেন, অর্থাৎ চেহারা অনুসারে সৃষ্টি করেছেন, এটা কি অর্থ হতে পারে? প্রথমত কেউ কেউ বলেছেন এখানে খালাক আল্লাহ আদম আলা সুরতিহি দ্বারা আল্লাহ আদমের সুরত বুঝাইছে, যে আল্লাহ তালা আদমকে আদমের সুরত সৃষ্টি করেছে। এটা আসলে ঠিক অর্থ হয়নি, কারণ হচ্ছে অন্য একটি হাদিসে স্পষ্ট আসছে খালাক আল্লাহ আদম আলা সুরতি রহমান, আল্লাহ তালা আদমকে তার রহমানের সুরতে অর্থাৎ রহমানের নাম দিয়ে বলেছেন আল্লাহ তালা, অর্থাৎ তাঁর সুরতেই সৃষ্টি করেছে। এটাকে বিশ্বাস করতে হবে আমাদেরকে, অর্থাৎ কখনো এটাতে সমস্যা নেই আমাদেরকে, কারণ আমরা যারা বিশ্বাস করি আল্লাহ তালা যেটা বলেছেন এটা সত্য, অর্থটা আমরা জানি কিন্তু ধরন জানি না, তাহলে আমাদের কোনো সমস্যাটা নাই। সমস্যা হচ্ছে যারা এ নিয়ে বাড়াবাড়ি করে তাদের জন্য। তাহলে আমরা বুঝলাম যে ওই অর্থ শুদ্ধ নয়, যদিও এই অর্থ কোনো কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরাও করেছেন যে খালাক আল্লাহ আদম আলা সুরতি অর্থ আল্লাহ সুরতে আদম, আদমের সেরাতে আল্লাহ তালা সৃষ্টি করে, যেই আদমের সুরত আল্লাহ দেবার ইচ্ছা করেছেন সেই আদমের সুরত আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এইটা যদি হয় অর্থ বাকি অংশ আসে না। বাকি অংশ কেন আসে না? হাদিসে আসসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসের শেষে বলেছেন ফালা তুকাবিল ওয়াজহ, তখন আল্লাহ তাআলা চেহারাকে তোমরা তা বনি আদমের চেহারার মধ্যে কোনো মারামারি করো না, আঘাত করো না, কারণ চেহারা কবিহ করা হয়, অসম্মান করা হয়। তো আল্লাহ এই সময় চেহারাকে অসম্মান করা দ্বারা আল্লাহ তাআলাকে অসম্মান করা, এই জন্য তারা নিষেধ করেছে। তাহলে বোঝা গেছে এখানে আল্লাহ তাআলার বনি আদমের আদমের চেহারা দিয়ে আল্লাহ আদমকে বানাইছে কথাটা এরকম বলাটা ওয়াইজ নয়, এবং এটা দাউর হয়, মানে কথাটা ঘুরে একই কথা হয়ে যায়। এই জন্য অর্থ হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আদমকে রহমানের সুরতে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদমের আর আল্লাহর সুরতে সৃষ্টি করেছেন, এভাবে অর্থ করতে হবে। তাহলে এখানে কিভাবে করতে হবে? হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এটা বুঝতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এমন একটি সুরতে যেটা তিনি পছন্দ করেছেন, সবচেয়ে উত্তম সুরা, চেহারার মধ্যে উত্তম সুরত দিয়েছেন যেটা তিনি পছন্দ করেছেন, সেরকম উত্তম চেহারার তার মতো করে তার চেহারার একটা উত্তম সৌন্দর্য তিনি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। এখানে আর কোনোদিন আক্রমণ করা যাবে না, আঘাত করা যাবে না, চেহারার মধ্যে মারতে নিষেধ করা হয়েছে, এই জন্য যাতে করে এই আল্লাহর এই চেহারা আল্লাহর এই সম্মান অসম্মান সম্মানকে অসম্মান করা না হয়, কারণ তিনি যেটা সম্মানিত করেছেন এটা অসম্মান করাটা একটা অপমানের জিনিস। তিনি একটা উত্তম সুরত দিয়েছেন, হ্যাঁ, যেটা তিনি পছন্দ করেছেন এরকম এই অর্থটা কেউ কেউ করেছেন যে এই উত্তম সুরতকে যদি কোনো কেউ অসম্মান করে তাহলে আল্লাহকে অসম্মান করা হয়, এই জন্য তিনি একে কেউ কেউ অস্বীকার করেছেন যে এটা করা যাবে না, এটা একটা অর্থ করেছেন কেউ কেউ। দ্বিতীয় অর্থ করা হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলার সুরতেই সৃষ্টি করেছেন, তিনি একটা এখতিয়ার করেছেন তা না, এই অর্থটা বেশি শক্তিশালী। এটাকে কি বোঝানো হয়েছে? যে আল্লাহ তাআলা তার সুরতেই আদমকে সৃষ্টি করেছেন, তবে এই সুরত বলতে পুরোপুরি সম্পূর্ণরূপে একরকম না, তুমি আসেন মিশাল হয় না, মিশাল না, পুরোপুরি একরকম না, কোনো একটা দিক থেকে সেটাকে আল্লাহ তাআলা সেটা যেমন সৌন্দর্যের দিক থেকে অথবা ইয়ার দিক থেকে বিভিন্ন যে কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা সেটাকে আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে তার চেহারার মতো করে সৃষ্টি চেহারা দিয়েছেন, আদম সুরত চেহারাকে আদম আলা সুরতি আল্লাহ কোনো সুরত দিয়ে সেটা সৃষ্টি করেছেন। এখানে যে জিনিসটা আমরা উদাহরণ হিসেবে বুঝাতে পারি সেটা হচ্ছে একটা হাদিসে আসছে আল্লাহ তাআলা বলেছেন ইন আউয়ালা জুমরাতিন তাদখুলুল জান্নাত আলা সুরাতিল কামার লাইলাতুল বদর সুমালাদিন ইয়ালুনাহুম আলা আদওয়া কাওকাবিন নিসসামা, প্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করবে তারা থাকবে চাঁদের চেহারায়, লাইলাতুল বদর, বদর রাতে, তা 14 তারিখের রাত্রিতে চাঁদের চেহারার মতো সুরত তারা প্রবেশ করবে জান্নাতে। এখন কি চাঁদ হিসেবে প্রবেশ করে না মানুষ হিসেবে প্রবেশ করবে? নিঃসন্দেহে মানুষ হিসেবে প্রবেশ করবে। তাহলে চাঁদ কেন বলা হয়েছে? সৌন্দর্যের দিক থেকে, মর্যাদার দিক থেকে, তাদেরকে সেই আলো আলোক আলোকময় হওয়ার দিক থেকে। তারপর সুম্মালাদিন ইয়ালুনাহুম, তারপর যারা প্রবেশ করবে আলা আদওয়া ওয়া কাওকাবিন নিসসামা, আকাশের সবচেয়ে উত্তম যে আলোকিত তারকার সুরত দিয়ে। কিন্তু আপনি সবাই জানি যে এটা কোনো তারা কোনো কামারের সুরত দিয়ে গোল গাল এরকম একটা কিছু হবে না, বরং কি সুরত বলছে এখানে বলেছে এর অর্থ হচ্ছে একটা দিকে মিল থাকবে এই চেহারার, এটাকে বলা হয়েছে। কারণ আমরা সবাই জানি যে চাঁদ যে কোনো জান্নাত যা প্রবেশ করবে তার থেকে বহুগুণ বড় চাঁদ, বহুগুণ বড় যেন জান্নাত, এবং জান্নাতিরা সর্বোচ্চ কি হবে? 60 হাত লম্বা হবে, আর কোনো কোনো বর্ণা আসছে 7 গজ বড় হবে, 7 হাত প্রস্থ হবে, 7 হাত প্রস্থ 60 গজ লম্বা এক একটা জান্নাতি হবে। কিন্তু এটা যদি কোনো আপনি চাঁদের সাথে তুলনা করেন আপনি দেখবেন যে কোথায় চাঁদ কোথায় মানুষ, কোনো দিক দিয়ে মিল হচ্ছে না। তো কোনো একটা মিল কি কোনো সৌন্দর্যের দিক থেকে মিল হচ্ছে, ঠিক অনুরূপভাবে চেহারার কোনো একটা দিক থেকে আল্লাহ তাআলা বনি আদমকে সেভাবে বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতি, সেটা পরিপূর্ণভাবে মিল হওয়া বা একেবারে হুবহু কপি হোক কপি হওয়া কখনো জরুরি নয়, এটা ঠিক না। সুতরাং বুঝতে পারছি আমরা এর অর্থ কী, আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। তাহলে আমরা বুঝে আসলো যে কেউ যদি কোনো এটাকে অপব্যাখ্যা করে বলে যে আদম আলাহ ইসলামকে আল্লাহ তাআলা আদমের সূরা সৃষ্টি করেছেন, আমরা অস্বীকার করবো, এটা আসলে সঠিক অর্থ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাল্লাহ অস্বীকার করেছেন, বলেছেন যেটা জাহমিয়াদের কারবার, তারা আল্লাহ তাআলা সূরত অস্বীকার করে। সূরত আল্লাহ তাআলার একটি আল্লাহ তাআলা একটি গুণ, এটাকে আমরা স্বীকার করি, সূরত আল্লাহ তাআলা একটি গুণ, একটি গুণ। এখন বলতে পারেন সূরতের অর্থ কী করব। সূরতের অর্থ নিয়ে আমাদের বাংলা ভাষাভাষী অনেক বিপদ লক্ষ্য করা যায়, বিশেষ করে বেশিরভাগ মানুষই আল্লাহ তাআলাকে আকার আকৃতি এই শব্দটি ব্যবহার করে থাকেন। আপনি যদি বাংলা ভাষার কোনো ডিকশনারি ভালো করে দেখেন, দেখেন লিখবে আকার অর্থ হলো যেটা একে বোঝানো যায় এবং যেটা নির্ধারিত কোনো একটা ফর্ম নিয়ে আসা যায়। তা আপনি যদি কোনো সুরাত শব্দটি ব্যবহার করেন আল্লাহ তাআলার জন্য, তো আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন সুরাত, কিন্তু সুরাত অর্থ আপনি শেকেল না, সুরতের একটা অর্থ শেকেলও হয়, অনেকগুলি অর্থ, যে কোনো শব্দের অনেকগুলি অর্থ থাকে। তাই বলে আপনি পেয়েছেন বলেই আপনি সেটাকে অর্থাৎ সুরতের এক অর্থই আপনি আকৃতি সব জায়গায় নিয়ে আসবেন তা না, কোথাও কোথাও আকৃতি অর্থ হয়, কিন্তু এখানে আল্লাহ তাআলার জন্য যেহেতু ব্যবহার হচ্ছে সেখানে আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ একটা সুরত তো অবশ্যই আছে। আমি আকৃতি বলা পুরোপুরি হুবহু জিনিসটা তৈরি করা হয়, আকার দেওয়া হয়, আকার যেহেতু নিষিদ্ধ আল্লাহ তাআলার জন্য কোনো আক আপনি নির্ধারণ করতে পারছেন না। হ্যাঁ আল্লাহ তাআলা একটি অবশ্যই তার একটা অবশ্যই সুরত রয়েছে, তার সেটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে, তার একটা সুরত রয়েছে, কিন্তু সেটাকে আপনি একে একে টেনে টেনে দেখাতে পারবেন না এবং বলতে পারবেন এই নির্দিষ্ট প্রাইমের সীমাবদ্ধ এটাও বলতে পারছেন না। সেই জন্য আপনাকে যদি এটা অর্থ করা হয় সবচেয়ে ভালো হবে যে আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলা রয়েছে সুরাত, কারণ সুরাত শব্দে বাংলা ভাষা বোঝা যায়, এটা যেটাকে নমুনা বলা হয় সেই নমুনাতে রয়েছে, কি কেন পরিপূর্ণভাবে আপনি আল্লাহ তাআলার জন্য একটি আকার আকৃতি দিয়ে যে শব্দটি অন্য ভাষার বিশেষ করে আমাদের বাংলা ভাষার যে সাথী যে সমস্ত দিন আছে যেগুলো হিন্দু ধর্ম আছে সেখানে বলা হয় সরাসরি যে নিরাকার ব্রাহ্মণ আর সগুণ ব্রাহ্মণ আর নির্গুণ ব্রাহ্মণ। নিরাকার অর্থ হচ্ছে যার কোনো গুণ নাই, আবার সগুণ অর্থ যার গুণ আছে না শুধু যাকে আঁকে সামনে রাখা যায়, এই জন্য তারা যতক্ষণ পর্যন্ত একটা মূর্তি স্থাপন না করে আবাদত করতে পারে না। আমাদের নিকট তো আমরা তো আল্লাহর আবাদত করতে পারি, সুরত তার আছে সে সুরত আঁকে আঁকতে হয় না, এই জন্য যারা আল্লাহর সুরত আঁকে সুরতটা যেহেতু আকৃতি আকার আকৃতির অর্থ চলে আসে, সেই জন্য আকার আকৃতি অর্থ না করে আমাকে সুরত অর্থে রাখবা রাখাই উচিত। কারণ যেখানে মাস নিয়ম হচ্ছে এটা অনুবাদ করার ক্ষেত্রে যখন কোথাও মাহদুর আসে নিষিদ্ধ জিনিস আসে সেখানে অনুবাদ করাটা ঠিক হয় না, অনুবাদ করাটা ঠিক হয় না, অনুবাদ না করে সেখানে তখন অনুবাদ না করে সেটাকে সেভাবে রেখে দিই, যদি অর্থটা বোঝা যায়। অর্থ বোঝা না গেলে আমরা অনুবাদ করতাম, খুঁজে হলে অনুবাদ করতাম, কোনো সমস্যা ছিল না। আর তো অর্থ বোঝা যাচ্ছে যেন সুরত রেখে দেওয়াই উত্তম বলে আমি মনে করছি। আর যদি কেউ আকার অনুবাদ করেন তখন তাকে বুঝিয়ে দিতে হবে যে আসলে আমাদের পরিচিত কোনো আকার বোঝাচ্ছি না, বা যারা বাংলা ভাষায় যে আকার বলতে যে নির্দিষ্ট ফর্মকে নির্ধারণ করা সেটা বোঝাচ্ছি না, অথবা আকার বলতে যে কোনো একটা অস্তিত্বশীলের কোনো একটা আঁক এঁকে দিয়ে বুঝাচ্ছি এটা বুঝাচ্ছি না, তো এটা অতিরিক্ত বুঝিয়ে দিতে হবে, নাহলে এটা আকার শব্দটি ব্যবহার করা উচিত হবে না। এটা হচ্ছে আমার মত, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের দার্সের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এই অ্যাক্টিভ দার্সে আজকে আমাদের দার্স শেষ হয়ে যাচ্ছে, সেখানে দ্বিতীয় মাসালা আছে যেখানে সেগুলো আমরা আলোচনা করবো। সেখানে দুটি মাসালা শাইখুল ইসলাম বলেছেন, দুটি মাসালা ফি মাসালা তানি আল উলা, এক নম্বর মাসালা আন্নাহি আন আইয়ুস আইয়াস আলা আইয়ুস আলা বিআজিল্লা ইলা গায়াতুল মাতলাব গায়াতুল মাতালিব, যে একজন মানুষের সর্বোচ্চ চাহিদা কি, সর্বোচ্চ চাহিদা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে গায়াতুল মাতালিব। অনেকে মনে করে তাদের সর্বোচ্চ চাহিদা হচ্ছে আল্লাহর ভালোবাসা, এটা ঠিক না, এটা ভুল, এটা হচ্ছে রাবে আদবিয়ার কথা, এটা হচ্ছে ভক্তিবাদীদের কথা। আমরা সর্বোচ্চ মাতলাব হচ্ছে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চেয়েছেন, জান্নাত চাইতে বলেছেন আল্লাহ ইন্নী আসআলুকাল জান্না, দোয়া করেছেন এবং জান্নাত চাওয়ার জন্য ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, জান্নাতে ঢুকার জন্য জান্নাতের জন্য আমরা দোয়া করি, যারা মৃত তাদের জন্য দোয়া করে আল্লাহ মাদখুল জান্না দোয়া করি, ওয়াদখুল জান্না আমরা দোয়া করে থাকি। এর অর্থ হচ্ছে জান্নাত হচ্ছে গায়াতুল মাতালিব, যাবতীয় যত চাওয়ার মূল হচ্ছে জান্নাতে যাওয়া। সুতরাং আল্লাহ তাআলা চেহারা বিনিময়ে সবচেয়ে বড় জিনিসের বিনিময়ে সবচেয়ে বড় জিনিস যা দুনিয়া আমাদের করেছিল যা সবচেয়ে বড় সেটা হচ্ছে জান্নাত, সেটাকে আমরা চাইবো, এটা হচ্ছে মূল জিনিস, এর বাইরে অন্য কিছু চাওয়া যাবে না। কারণ হাদিসে এটাই বোঝা যাচ্ছে, যদিও হাদিসটি কেউ দুরুল বলেছেন কিন্তু এর শুদ্ধ হচ্ছে এটা যে আদব হচ্ছে এটা আল্লাহ তাআলার চেহারার বিনিময়ে জান্নাত চাওয়া কিছু না চাওয়া। তবে জান্নাত আখেরাতে জিনিস চাওয়া যাবে, আখেরাতে জিনিস অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে সংশ্লিষ্ট জিনিস চাওয়া যাবে, আল্লাহ আজাব গজব থেকে মুক্তি চাওয়া, আল্লাহ ফেতনা থেকে মুক্তি চাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার চেয়ারের বিনিময়ে চাওয়া যাবে। কিন্তু দুনিয়ার কোনো জিনিস যেন না চাওয়া হয়, দুনিয়ার কোনো জিনিস যেন না চাওয়া হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। দুনিয়ার কোনো জিনিস আমরা যেন চেহারার বিনিময়ে না চাই, কারণ এটা হচ্ছে আসলে সম্মানিত জিনিসের জন্য সম্মানকে রক্ষা করা আমাদের জরুরি, এই জন্য আল্লাহ তাআলার জন্য চেহারার বিনিময়ে অন্য কিছু আমরা চাইব না।
আল্লাহ তালা চাইবে না, দুনিয়ার কোনো জিনিস আমরা চাইবে না, আল্লাহর কাছে চাইবো আল্লাহ আজাব থেকে মাফ করুন, আল্লাহ গজব থেকে মুক্তি দিন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আমাদের ফেতনা থেকে বাঁচিয়ে দিন, আমাদেরকে তুমি জান্নাত দাও, এই রসিলা আল্লাহ তোমার চেহারা রসিলা এগুলি বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারো কাছে কিছু চাইলে ব্যক্তি মানুষের কাছে কখনো উচিত হবে না আল্লাহ চেহারা বিনিময় চাওয়া, কারণ আল্লাহর চিনি দেওয়ার বিনিময় সে দিতে পারবে না। তার কাছে চাওয়ার অর্থ হচ্ছে তাকে বিব্রত করা এবং এটা একটা বেহুদা কাজ করা, এবং যেটা কখনো যেটা আল্লাহর কাছে চাওয়া যায় মানুষ বন্ধার কাছে চাওয়া হয়ে যাবে, এটা ঠিক হবে না কাজটা। দ্বিতীয় যে তিনি বলছেন অস্তানিয়া, দ্বিতীয় যে মাসালা যদি উপকার আমরা পাচ্ছি, ইসবাত সিফাতুল ওয়াজ, আল্লাহর জন্য ওয়াজ চেহারা সিফাত সাব্যস্ত করা, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আমরা এই আজকে একটা দার্স শেষ করেছি, আগামী দার্স আমরা আজকে আর না শুরু করি। বাবু মা যা ফিল্লাও, যে লাও বা যদি বলে যা যা এসেছে হাদিসে, কোরআন হাদিসে যা আসছে যদি বলে, যদি কখন বলা যাবে আর কখন বলা যাবে না বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এখানেই সমাপ্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।